वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं <coughs> वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गु लङ् हैतगिरिं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसीदे वै पिया वै केशवस्य च

भक्तिप्रमोदाक्ष जगोद्वरु धेयं सदा परिभवज्ञभविष्टदुहं तेथास्पदं शिवभिरिञ्चनु त्वं शरण्यं गीतात्युहं पुनपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते ते चरणं <coughs> महा यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुर जीवितम पिगवदु स्वदर्श पूर्णानुरागर स्वसागर सार मूर्ति साराधिकामय कदा के पां करो श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद सिया दैयतो कदा धर शिव सदि गौर भक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद চিআত গদাধর সেবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনক ସଂକୀର୍ତ୍ତନୈକ ବିତରୁ କମଳା ହିତା ଭୀଷାମୁ ବିଜଭରୁ ଯୁଗଧର୍ମ ପାଲୁ ବନ୍ଦେ ଜଗତ୍ପ୍ରିୟ କରୁ କରୁଣା ଭତାରୁ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ राम राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरवित दिव्यूप भुक्ति मुक्ति ददासीनी भावानूपे न सदा गंगा तरंग रमणीय जट कलापम गौरी निरंतर बिगुशी तवम भागम नारायणो प्रियमनंग गोमदापहारम वाराणसी पुरवती भजवि सनातनम <coughs> <coughs> वागीश जुश्ववदने लक्ष्मीजस्व च भक्षसि ज्यास्ते हृदय संबित मह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे बीज तो ऋषि जय मुनस्तुरघम जयतो मति लोलोम पाय व्यसन चरण समवाहाय गुरज इज कर्ण धरा जलो ऋषि कवाुरा दुनस्तुरघम जय अजदंति यंतमति लोलोमबायो किद व्यासन शत अमृतो समवहय गुरु चरण बने जय वाज शांत कृत कर्ण धरा जलध गौरयो गोष्ठीपति शीशिल भक्ति सिद्धांत सरस्वती समिति बहुपाल परम अंश जगत मानुष যতক্ষণ পর্যন্ত না নিজেকে विपन्न अनुभव करे ততক্ষণ পর্যন্ত কাউর সাহায্য প্রার্থনা করে না গৌরীয় গোষ্ঠীপতি প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীদেব বহুপা পরমশ জগৎগুরু জানিয়েছেন মানুষ যতক্ষণ পর্যন্ত বিপন্ন অনুভব না করে নিজেকে ততক্ষণ পর্যন্ত কাউর সাহায্য প্রার্থনা করে না বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতার উপর ভরসা করে নিজের অহংকারের উপর ভরসা করে জীবন যাপন করেন ততক্ষণ পর্যন্ত শরণাগতি বলে কোনো কথাই থাকতে পারে না শরণাগত হওয়া মানে গুরু বৈষ্ণবের সাহায্য গ্রহণ করা যেখানে আমি নিজেকে বিপন্ন বোধ করছি না আমি নিজেকে অসহায় বোধ করছি না তাহলে আমার গুরুচরণ আশ্রয় নেওয়ার কোনো প্রশ্নই আসে না বা যদিও নি সেটা মৌখিকভাবে গ্রহণ করতে পারি বাস্তবিকভাবে আমি গুরুচরণ আশ্রয় করি না যদি করতাম তাহলে ফলেতে পরিচয় পাওয়া যেত শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জানিয়েছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ আশ্রয় লওয়া ব্যাপারটা কত বড় জিনিস কত গুরুত্বপূর্ণ বিষয় কত গম্ভীর বিষয় এটা নিয়ে কাউর মাথা ব্যথা নাই কেউ বোঝেন না বুঝতে চান না ওরা মনে করেন আশ্রয় নেওয়া মানে একটা মজা এটা ফুর্তি খাবো দাবো থাকবো নড়কে যাব আশ্রয় নেওয়ার বাস্তবিক অর্থই এরা বোঝেন না আশ্রয় নেওয়া ব্যাপারটার বাস্তবিক গম্ভীর অর্থ এরা অনুভব করেন না তারা মনে করেন আশ্রয় মানে আমি এসে গেছি হয়ে গেল এর গম্ভীর রহস্য কী এটা অনুভব করার চেষ্টা করেন না যার জন্য তথাকেথিত আশ্রমগুলোতে সর্বত্র একই অবস্থা সর্বত্র সেখানে ভয়ঙ্কর অবস্থা বিরাজমান কোনোরকমভাবে কোনো কিছু অনুভবের বিষয়ই নাই চলছে চলবে এ ধরনের বিষয় গৌরী মঠের যে বিজ্ঞান ভিত্তিক বিচার গৌরী মঠের যে বিদ্যা বিজ্ঞানভিত্তিক বিচার এগুলো নিয়ে সহজে আর অনেক অত্যাচার অনেক করে থাকেন তারা প্রশ্ন উত্থাপন করেন গৌরীয় মঠে কেন লোকে পৈতে দেওয়া হয় গৌরী কেন লাল কাপড় দেওয়া হয় গৌরী কেন সন্ন্যাস দেওয়া হয় এ সম্বন্ধে প্রচুর উত্তর দেওয়া হয়েছে বিগত কুড়ি বছর ধরে প্রচুর উত্তর দেওয়া হয়েছে তথাপি বিভিন্ন রকমের সংশয় সন্দেহ প্রশ্ন আমাদের কাছে আসছে এগুলো সব আনুগত্যহীনতার পরিচয় এগুলো অন্য কিছু পরিচয় নয় ওবার জানাচ্ছেন কোনো একটা বিশাল বস্তুর সম্মুখে আমরা এলে আমরা কোনো এক মহান ব্যক্তির সম্মুখে এলে কোনো এক বিশাল বস্তুর সম্মুখে এলে সেখানে তাকালে পরে হিমালয়ের দিকে তাকালে আমরা নিজেকে অসহায় বোধ করি তার পূর্বে আমাদের কোনো এরকম ধরনের অনুভব আসে না আমরা তার বিশালতা দেখে তার গম্ভীরতা দেখে তাহার মহান আদর্শ দেখতে পেলে অন্ধ থাকলে দেখা যায় না তখন আমাদের মাথা এমনি নিচু হয়ে যায় যেটা মদনমোহন মালব্য বলেছিলেন যে পৃথিবীতে আমার কাউর কাছে আমার মাথা নিচু হয় না মদনমোহন মালব্য ভারতবর্ষের মধ্যে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন যিনি বিনারস সিন্ধি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন তিনি বলেছেন পৃথিবীতে আজ পর্যন্ত আমার কারোর কাছে মাথা নিচু হয় নাই একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত এনার সম্মুখে এসে আমার স্বাভাবিকভাবে মাথা নিচু হয়ে গেছে আমি বলতে পারবো না কারণ তার অপ্রাকৃত আদর্শ তার চিন্ময় ভাব এগুলো দেখে আমার স্বাভাবিকভাবে তর্ক চলে গেছে তর্কপন্থা মানে হলো অসরণাগতির লক্ষণ তর্কপন্থা মানেই হলো অবিশ্বাস তর্কপন্থা মানেই হলো অসরণাগতির লক্ষণ এগুলো সব প্রমাণ বিগত দিনে কয়েক ভক্ত আমাকে বলেছিলেন যে পূর্বে আপনি এখানে একটা খালি লাল কাপড় রাখতেন প্রমাণ দিতেন আপনি গৌরিয়া মঠের বর্তমানে লাল কাপড় দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি কী কারণে এর একটা জবাব অনেকে প্রার্থনা করেছেন কী ব্যাপার এখানে বহুপাতকে দিয়েই শুরু করব বহুপাত অনেককে পরভ দিয়েছেন মথুরানাথ বাপ আমাদের এই মথুরানাথ না যেটা পৌপাদের গণ মথুরা মোহন যেখানে আমি বৃন্দাবনে গোবর্ধনের কাছে থাকতাম যার ভজন কুটিরে ছাদের ওপর তাকে শুধু নয় অনেক ব্যক্তিকেই তিনি দিয়েছিলেন সন্ন্যাস দিয়েছেন অত সহজে নয় খুব বুঝে শুনে দিয়েছেন তারপরও পতন হয়েছে কিছু করা ছিল না কিন্তু পৌপাত একটা কথা জানিয়েছেন আমাদের গরিয় মঠের যে পরবংশ বেশ এই কথাটা কান খুলে শুনে রাখতে হবে প্রহুপাত জানিয়েছেন আমাদের গৌড়ীয় মঠের যে পরবাংশ বেশ এটা সন্ন্যাসেরই একটা প্রকারভেদ আমাদের গৌড়ীয় মঠের এই যে পরমাংশ বেশ সাদা বেশ দেওয়া হয় এটাকে প্রহপাত বলছেন এটা আমাদের সন্ন্যাসীরই একটা প্রকারভেদ অন্য কিছু নয় অর্থাৎ এটাকে বলা হয় যেমন আমাদের মিলিটারিতে রিজার্ভ ফোর্স থাকে শুনেছেন আমাদের মিলিটারিতে রিজার্ভ ফোর্স থাকে ওদেরকে যখন প্রয়োজন পড়ে তখন ছাড়া হয় তার আগে ছাড়া হয় না প্রবাদ বলছেন এরাও কিন্তু আমাদের যারা পরমাংশ বেশ নিয়েছে সাদা তারাও কিন্তু সন্ন্যাসের সন্ন্যাসের যেটাকে বলা হয় পরিপূরক যে প্রশ্নটা বলতে গিয়ে একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে কালকে আগামীকাল পরম পুজোবাদ আমার পরম পূজ্যবাদ অভিন্ন গুরুপাদ সেই মহাজের তিরোভাব তিথি সেই সিধর গো মহাজের কাছে বেশ কিছু ভক্ত গৌরীয় মঠের তারা তার কাছে গিয়ে দণ্ডবোধ করে কিছু প্রার্থনা জানিয়েছেন যে আমাদের গুরু পদ পদ্ম বলেন এক লক্ষ নাম করতে হবে আর সারাদিন আমাদের সেবা আমরা কখন আমরা নাম করব আমরা বুঝতে পারি না কৃষ্ণদাস বাবাজি মায়ের কাছে একই প্রশ্ন করেছিলেন কিন্তু অন্য লোকরা তারা ভক্তিবিদ মাধব মাঝে শিষ্যরা প্রশ্ন করেছিলেন এটা পরে আসব। এখানে প্রশ্ন করেছেন আমরা নাম কি করে করবো আর সারাদিন সেবা আমাদের তো এক লক্ষ নাম তো করতে পারছি না আমরা করা অসুবিধে তখন মহারাজ তাদেরকে সা ভালো করে বুঝিয়ে বললেন দেখো আমাদের হরি নাম এবং সেবা একে অপরের পরিপূরক কথাগুলো ভালো করে অনুভব করতে হবে পরিপূরক মানে আমরা নাম করি কেন আমরা হরি নাম কেন করি যারা পাগল তারা বোঝে না তাদের কথা আমি তারা তো বুঝবেই না বোঝালেও বুঝবে না শত বোঝালেও তারা বুঝবে না তাদেরকে আর কিছু করার নেই পরম সীতী বা বলছেন আমরা হরি নাম কেন করি জানো আমরা যেন ভগবান আমাদের সেবা দেয় সেবা সুখ দুঃখ পরম সম্পদ না সেহ মুখে কীর্তন করি কিন্তু আমরা সেবা চাই না সেবা দিলে আমরা বিরক্ত হয়ে পড়ি আমাদের কষ্ট হয় সেবা করতে আর কেন করব ওই ঘাম ঝরবে কষ্ট হবে কি দরকার এটা হলো অসরানুগতির লক্ষণ এরা শরণাগত নয় এরা কবে শরণাগত হবে সেটা আমি জানি না তবে হতেই হবে পৃথিবীতে অন্য কোনো আর রাস্তা নেই একটাই রাস্তা শরণাগত যতদিন না হবে যদি বলি আসছে অনন্ত কোটি কাল তাহলে অনন্ত কোটি তারা বদ্ধ অবস্থায় থাকবে কিছু করার নেই এভাবেই চল মহারাজ বলছেন আমরা নাম করি কেন আমরা সেবা পাবো বলে ভগবান বেশি করে সেবা পাঠাবে আমরা যেন ঘুমো আমরা যেন ঘুমোবারও সুযোগ না পাই ভগবান কৃপা করে এরকম সেবা দিন দিন রাত খাওয়ার টাইম নেই তাহলে মনে করবো ভগবান আমাদেরকে ভালোবাসেন সেবা নিচ্ছেন ভগবান সেবা নিতে পারেন নাও নিতে পারেন ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে আর আমরা সেবা কেন করবো যেন আমাদের জীব হাতে বাস্তবিক শুদ্ধ হরিনাম উদয় হয় তা দুটো ব্যাপার একটা হচ্ছে সেবা করবো কেন আমাদের জিউ ভাই যেন বিশুদ্ধ নাম উদয় হয় যে বিশুদ্ধ নাম উদয় না হলে পরে আমাদের কোনো রাস্তা খোলা নেই আমরা যতই বড় জ্ঞানী হই যতই গৌরব পণ্ডিত কিচ্ছু লাভ নেই যে যেখানে আছেন যেরকমভাবে ভজন করছেন আমি একজনের কথা বলছি না সমগ্র পৃথিবী থেকে আরম্ভ করে সব যারা যে কোনো অবস্থায় ভজন তারা যতক্ষণ জিউ ভাই শুদ্ধ নাম তাদের উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মঙ্গলের কোনো রাস্তাই নাই মানে তোমার আসতেই হবে হরিনাম যতক্ষণ বিশুদ্ধ নাম জীব বা না বেরোবে ততক্ষণই বদ্ধ অবস্থায় থাকবে যেটা রূপকোশীবাদ বলছেন যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠায়াপি বিনাশমায়াত বিনা না ভৌগ অপৈত নাম স্ফুরণে না তত্ত্বে পারব্ধ কর্মে তে বিরৌতি বেদহা এই সব ব্যাখ্যাগুলো শুনবার লোক নাই এখানে সব ডেড বডি বাংলায় সব মৃত মৃতদেহ একটাও আমি জীবন্ত ব্যক্তি দেখতে পাই না এখানে সব মৃতদেহ সব ডেড বডি জীবন্ত মানে কি হলো জীবন্ত মানে হলো যেরা পৌপাত বলছেন প্রাণ আছে যার সেহত প্রচার প্রাণ মানে হলো শরণাগতি ভজনে আনন্দ এখানে নাই এখানে মৃতদেহ সব চারিদিকে মৃতদেহ ক্যারাকাস ইংরেজিতে বলে পড়ে রয়েছে চারিদিকে এক কিছু করার নেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো তারপর তাদের কপাল কিছু করার নেই তাহলে প্রভুপাদের বিচার অনুযায়ী এবং আমাদের গুরুবর্গের বিচার অনুযায়ী পরমপদ সিদ্ধি মহারাজ একই কথা বলছেন আমরা নাম করব কেন আমরা নাম করব অন্তরের সঙ্গে প্রেমের সঙ্গে নাম করব ভগবান বেশি করে সেবা দেবেন আমাদের সেবা নেবেন আর সেবা করব কেন আমাদের ভাই বিশুদ্ধ নাম উদয় হবে কেন বিশুদ্ধ নাম যতক্ষণ উদয় না হবে ততক্ষণ আমাদের কোনো রাস্তাই খোলা নাই আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারবো না যার জন্য ছিল সচিদানন্দ ভক্তিগর ঠাকুর সানন্দ সুগতাকুঞ্জে একটা লেখা আছে সেখানে তিনি বলছে এখন সেটা ফেলে দিয়েছে কিনে জানি না আমরা এতদিন কাল পড়ে এসেছি দোরগোড়ায় ছিল সেখানে লেখা ছিল শিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর বলছেন আপনারা নিরন্তর মুখে নাম করুন আর হাতে সেবা করুন হাতে সেবা করতে থাকুন নিরন্তর নাম করতে থাকুন করতে করতে কোনো না কোনো দিন আপনাদের জিউ ভায় বিশুদ্ধ নাম উদয় হবে কি বলছেন আপনারা নিরন্তর হাতে সেবা করুন সেবা করতে থাকুন আর মুখে জিউ বন্ধ করবেন না নিরন্তর নাম করতে থাকুন কোনো না কোনো দিন ভগবান করুণা করে জিউ ভায় উদিত হবেন ভগবান উদিত হবেন মানে ভগবানের নাম উদিত হবে ভগবানের নাম আর ভগবান অভিন্ন এছাড়া আর কোনো রাস্তা নেই ঠাকুর এটা বুঝিয়ে বলেছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ এ কথা বলেছেন তোমরা এক লক্ষ নামের কথা গুরুদেব বলেছেন তোমাদের এক লক্ষ নামই করতে হবে আমরা কখন করবো সারাদিন তো সেবা বলো তখন কৃষ্ণদাস বাবাজি হেসে হেসে বলছেন আচ্ছা তোমরা তো হাতে সেবা করো না তাহলে মুখে কি করো হাতে তো সেবা করো মুখে কি করো তাহলে হাতে সেবা করো মুখে নাম করতে থাকো যতটা গুনে নাম করবে নাম করার পর যদি মনে করো পাচ্ছ না একান্ত তাহলে মৌখিকভাবে নাম করে যা এক লক্ষ নাম হয়ে যাবে আর যদি মনে করো করবেই না তাহলে আমার বাবারও ক্ষমতা নেই তোমাদেরকে নাম করাবো সেবা করাবো গুরুর আনুগত্যটা এরম জিনিস নয় যে মেরে ধরে ভয় দেখি যারা গুরুর মহিমা বুঝবেন অনুভব করবেন তারাই করবেন ভেতরে হাহাকার হবে যখন আমার শেষ জীবনের ছবিটা আমার মধ্যে ভেসে উঠবে শেষ সময়কার ছবিটা আমার মধ্যে আমি চলে যাচ্ছি জগৎ থেকে তখন হাহাকার যাবে আমি তো কোনো সেবাও করলাম না ভগবানের নামও করলাম না ভগবানের কথাও শুনলাম না নিজের জীবনে কিছু গ্রহণ করলাম না আমি কোন রাস্তায় যাব এরকম একটা বাবা যাই হোক এই তর্ক বিতর্ক থেকে গৌরী মঠের অপ্রাকৃত বিভিন্ন নিয়ম আচার আদর্শ নিয়ে অনেক সংশয় সন্দেহ সহজিয়া সমাজে দেখা দেয় যদিও এই সব পুস্তকগুলো আমি সহজাদের যেটা সবচেয়ে বড় নেতা মানে আচার্য বলবো না নেতাই বলবো কেন ওরা ওইরামি তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে মাধ্য মাধ্যগৌরী সম্প্রদায়ের সংশয় কিসে গৌড়িয়া মঠের কি পরম্পরা নাই সে সমস্ত উত্তর আমি সমস্ত উত্তর গত পনেরো কুড়ি বছরে প্রচুর দেওয়া হয়েছে তারপরও একজন সাহেব অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন প্রবাদের সম্বন্ধে নতুন নিয়ম নতুন আচার বিচার নতুন সব কি করে বিশ্বাস করবো উনি যে একজন বিরাট এরকমভাবে তখন তাকে জব্দ করার জন্য আরেকটা বই লেখা হচ্ছে এটা জবরদস্ত বই আগের বইগুলোর থেকে হয়তো আরও ভয়ঙ্কর হবে মানে ওদেরকে এই সহজিয়াগুলোকে মুখ বন্ধ করার জন্য কিছু করার নেই এইভাবে করতে হচ্ছে আমাদের এটাকেই বলে ভক্তি এটাকে বলে ভক্তি আর যদি উত্তর না দিয়ে চুপচাপ থাকি এটাকে ভক্তি বলে না এটাকে পতন হয়ে যায় যাই হোক এখন আমার প্রসঙ্গে আমার স্বতন্ত্রতা নাই আপনারা জেনে রাখবেন আমার ক্রিয়া কর্ম উঠা বসা খাওয়া চলা এগুলোকে আপনারা গোপনভাবে লক্ষ্য করবেন কোনোটার মধ্যে স্বতন্ত্রতা নাই যদি বলেন এই লাল কাপড়ের মধ্যে স্বতন্ত্রতা নয় কি না এর মধ্যেও স্বতন্ত্রতা নাই কারণ উত্তরটা ভৌপাত দিয়েছে বহুপাত বলছেন আমাদের গৌরী মঠের যারা সাদাবেশ যাদের বেশ তারা জেনে রাখবেন সন্ন্যাসের কম্পেনসেটিং ফ্যাক্টর অর্থাৎ সন্ন্যাস যেখানে আমাদের অভাব কোনো লোক নেই ওরা সন্ন্যাসের কাজ করবেন এরা যদি এগিয়ে এসে সন্ন্যাসের কাজ করেন আরও ভালো এখন প্রশ্ন আসবে লাল কাপড়ের কথা তো অনেক সহজই আমাদের চৈতন্য চরিতাম্যের সনাতন গোস্বামীপাদের একটা শ্লোক দিয়ে নিন্দা করেন আমি এর জবাব অনেক দিয়েছি আরও দেব প্রচুর সেখানে ওরা বলছেন সনাতন গোস্বামী বা জানিয়েছেন রক্তবস্ত্র বৈষ্ণবের পরিচে জোয়ায় এটা কখন বলেছিলেন এই সিকোয়েন্সটা আমাদের বিচার করা দরকার মানে আমাদের বিচার করা দরকার সনাতন গোসাই যে মুখ দিয়ে এই কথাটা বললেন রক্তবস্ত্র বৈষ্ণবের পরিিতেনে জোয়ায় তারপর পৈতের কথা অন্য কথা পরে আসবে আগে একটা একটা করে উত্তর দিই এখন সনাতন গোসাই কোন পরিস্থিতিতে এই উত্তরটা দিয়েছিলেন এই পরিস্থিতিটা না বিচার করলে তাহলে আমরা বুঝতে পারবো না মনে করবো সনাতন গোমাধ্যমে অতএব খাবার নিছে তা নয় সনাতন গোস্বামী এটা উত্তর দিয়েছিলেন কখন না জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে গেছিলেন মহাপ্রভুর থেকে অনুমতি নিয়ে যখন মহাপ্রভু সনাতন গোসাইয়ের আনুগত্য করতে বলেছিলেন এক মুহূর্ত তিনি সনাতনের সঙ্গ ছাড়বে না বৃন্দাবনে যাবে কিন্তু সনাতনের সঙ্গে সবসময় থাকবে এক মুহূর্তকাল সনাতন সঙ্গ এর কারণ কি এর দ্বারা মহাপ্রভু কী ইঙ্গিত করেছেন এই কথাটার দ্বারা কী ইঙ্গিত করলেন কেন জগন্ান্ন পণ্ডিত আর বাচ্চা নয় কে কোলে নিয়ে ঘুরবে তা তাকে যে এই উপদেশটা করলেন সেও তো পার্ষত্ব সে তো স্বেচ্ছাচারী তো একটা পার্শ নিত্য পার্ষদ গৌরাঙ্গের তাকে এই কথাটা বলা মানেটা কী মানেটা কি এটা এর মানেটার অর্থ হলো সনাতন গোসাহের সঙ্গ তুমি এক মুহূর্তকাল ছাড়বে না এটার মানে হল সনাতন গোস্বামী সম্বন্ধ জ্ঞানের আচার্য এটা মহাপ্রু নির্ণয় করে দিলেন বলে দিলেন সনাতন যে সম্বন্ধ জ্ঞানের আচার্য সম্বন্ধ জ্ঞানের আচার্য সম্বন্ধ ব্যাতি রেখে তুমি দ্বাদশ বোন ঘুরবে যা কিছু করবে তুমি কিছু পাবে না বোজবাসীর সঙ্গে সম্বন্ধ বিভিন্ন ধামের বিভিন্ন জায়গায় পরিদর্শন করবে কথাগুলো মনে রাখবে যাতে বলতে পারো সেখানে বলছেন এই বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমার যতক্ষণ সম্বন্ধ না হবে ততক্ষণ বৃন্দাবনে যা বৃথা সম্বন্ধ জ্ঞান কে দেবে দেবে এই সনাতন গোস্বামী সম্বন্ধ জ্ঞানের আচার্য করে দিয়েছেন রূপগোস্বামী পাদকে অবৈধ জ্ঞানের আচার্য অবৈধ তত্ত্বের আচার্য আর রঘুনাথ দা গোস্বামী সম্বন্ধ জ্ঞানের আচার্য করেছেন এই বিষয়ে আমি পরে আলোচনা করব এখন আলোচনার সময় নয় তবে সনাতন গোস্বামী একদা একটা লাল কাপড় মাথায় পাগড়ি বেঁধে জগদানন্দ পণ্ডিতের সামনে এসেছিলেন আমি ঘটনাটা না বললে আপনারা বুঝবেন না এই নিয়ে লেখাও চলছে এখন এই লাল কাপড়টা দেখে জগদানন্দ পণ্ডিতের আবেশ হয়ে গেছে জগদানন্দ পণ্ডিত ভেবেছেন এটা লাল কাপড়টা নিশ্চয়ই মহাপ্রভু কেন মহাপ্রভু তো লাল কাপড় পড়েন তো সন্ন্যাস তো তো মহাপ্রভু সহজিয়ারা একথাটা ভুলে যান সহজিয়ারা একথাটা ভুলে যান যে মহাপ্রভু লাল কাপড় আমরা তো মহাপ্রভুকে ছাড়িয়ে যেতে পারি না রূপসনাতনের ব্যাপারের বিচার আমি কোনোদিন আলোচনা করব তাদের সহজ পরমাংশ মহাপ্রভু ইচ্ছা করে লাল কাপড় পরে প্রচারের জন্য এই ব্যবস্থাটা করেছিলেন এখন জগদানন্দ পণ্ডিত প্রশ্ন করলেন এই লাল কাপড় কোথায় পাইলা কোথায় পেলে যখনই সনাতন গোস্বামীপাদ বললেন একজন সন্ন্যাসীর নাম একজন সন্ন্যাসীর নাম বললেন সেই নামটা শুনে তার রাগ হয়ে গেল রাগ হলো কেন প্রেম আছে মহাপ্রভুর প্রতি প্রেম আছে কি তুমি একজন বাইরের সন্ন্যাসীর কাপড় তুমি পরবে তুমি মহাপ্রভুর নিজজন বলে কি করলেন রেগে গেলেন রেগে গিয়ে ভাতের হাঁড়িটা তুলে ওকে মারতে আস আসছেন আর যেই মনে পড়ে গেল এর নাম হলো সনাতন মহাপ্রভুর অত্যন্ত সঙ্গে সঙ্গে লজ্জায় ভাতের হাঁড়িটা রেখে এবার রাগে গড় করছেন সনাতন ঘুষা বলছেন যে কারণে আমি লাল কাপড়টা মাথায় বেঁধে এলাম সেটা আমার স্বার্থক হল কেন লাল কাপড় আমি বেঁধেছিলাম এই কারণে আমি জানি তোমার রাগ হবে শঙ্কর একজন সন্ন্যাসীর কাপড় মাথায় বেঁধে এসেছি অন্য তো তোমার যে রাগ হবে আমি জানতাম এই রাগটা দেখবার জন্য তোমার যে কতটা প্রেম প্রভুর প্রতি এইটা দেখবার জন্য তখন আরও লজ্জা পেয়ে গেল জগদানন্দ পণ্ডিত কেন যাদের সত্যি প্রেম আছে তারা প্রকাশ করে না চোখের জল সামনে ফেলে না আলাদা কাঁধে যাই হোক এখন এই প্রসঙ্গটা নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের বিচার করা উচিত হে সহজে আগণ প্রথমে আপনারা দয়া করে বিচার করবেন শ্রীমান মহাপ্রভু আমাদের এই যে গৌড়ীয় সম্প্রদায়ের মালিক যারা আমরা বলে থাকি তিনি নিজেই তো সন্ন্যাস নিয়েছেন তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে যদি শাস্ত্রে বলা হয়ে থাকে যে তিনি আচরণ করে লোককে দেখিয়েছেন তিনি নিজেই বলেছেন আপনি আচারী ধর্ম যখন লোকেরে শেখায় আপনি না আচারী ধর্ম শেখানো না যায় তো তিনি যদি শিখিয়ে থাকেন যে সন্ন্যাস এবং লাল কাপড় সেটা আপনারা নিষিদ্ধ কি করে বলতে পারেন আপনারা তো বলতে পারেন না তাহলে আপনারা যদি এই কথাটা বলেন সন্ন্যাস মানে লাল কাপড় সম্পূর্ণ ঘৃণ্য বস্তু তাহলে তো সঙ্গে সঙ্গে আপনাদের মহাপ্রভুচরণে অপরাধ হয়ে যায় এটা বলতে পারেন না আচ্ছা তারপরে আরও প্রমাণ হলো মহাপ্রভুর বাঞ্ছাগল মহাপ্রভুর গণের মধ্যে অনেক ব্যক্তি মহাপ্রভুর আগে পরে যারা এসছিলেন যেমন মাধবেন্দু পরিপাত ঈশ্বরপুরিপাত ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দ পুরী হু নট প্রত্যেকেই তাদের লাল কাপড় ছিল সন্ন্যাস ছিল প্রত্যেকেরই লাল কাপড় সন্ন্যাস ছিল তাহলে যদি এগুলো সব মিথ্যা হতো এগুলো যদি অপ্রয়োজনীয় হতো এগুলি যদি জঘন্য হতো তাহলে মহাপ্রভু পার্ষদগণকে মহাপ্রভু অনুমোদন করতেন না কারণ যে মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীর কেবল ব্যাঘ্র অম্বর ব্যাঘেরচ্ছাল পরাতে মহাপ্রভু এরকম উত্তরটা দিলেন যিনি গুরুবর্গ ব্রহ্মানন্দ ভারতীর বাইরের দৃষ্টিতে মহাপ্রভুর আবার গুরুবর্গ কে হতে পারে তথাপি ব্রহ্মানন্দ ভারতী বাস্তবিক পক্ষে মহাপ্রভুর হিসাব মতো মহাপ্রভু গুরুবর্গের লীলা করছেন কিন্তু ইনি তো ভগবান স্বয়ং এনাকে মুকুন্দ খবর দিল ব্রহ্মান্ধ ভার ব্রহ্মানন্দ ভারতী এসছে নীলাচল ধামে তাই নাকি পরে তাকে আনবো আপনার কাছে না 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 তাকে আনবে কি তিনি তো গুরু তার কাছে আমি যাবো তিহ গুরু আমি যাব তার কাছে বলে মহাপ্র ছুটতে এলেন ব্রহ্মা গুরুকে কীভাবে ভালোবাসত গুরু গুরুতত্ত্ব তিনি এসে মুকুন্দকে বলছেন কোথায় ব্রহ্মানন্দ ভারত কোথায় বলছে এই তো তোমার সামনে সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মানন্দ ভারতী এই তোমার সামনে মহাপ্রভু রাগে গড়বড় করলে তুমি পাগল একটা তোমার বুদ্ধি শুদ্ধি নাই রে অন্য কহ নাই তোমার জ্ঞান অন্যকে অন্য বেলে পরিচয় দিচ্ছ আরে ব্রহ্মানন্দ ভারতী কেন বাঘের চাল পড়বে হ্যাঁ পাগল কোথাকা ইনি ব্রহ্মানন্দ ভারতী হয় লোক কেন তখন ব্রহ্মানন্দ ভারতী বুঝে গেল যে মহাপ্রভু চাইছে না পড়ি মহাপ্রভু তখন ব্রহ্মানন্দ ভারতের বিচারটা হচ্ছে ভালো কইল। ব্যাকগ্রাম্বর দম্ব লাগি পরি আমি অহংকারের জন্য পড়ি ব্যাকঘ্রাম্বর পরিধানে সংসার নেই তরি আমি ব্যাকঘ্রাম্বর পরে সংসার তো পার হতে পারবো না পার হওয়া যায় তো ভক্তিতে তাহলে আমি তো ভুল করেছি সঙ্গে সঙ্গে কী করলেন ব্যাগরে বাঘের ছাল ফেলে দিয়ে একটা কাপড় পরে তখন মহাপ্রভু প্রণাম করতে যাচ্ছেন শাস্তাংকে এই তো ব্রহ্মাণ্ড এবার পেয়ে গেছি ব্রহ্মানন্দে তো সেই ব্রহ্মানন্দ ভারতে কিন্তু অস্বীকার করছেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরমানন্দ পুরীকে বলা হয়েছে উদ্ধব পরমানন্দ পুরী এই যে গৌরলীলায় যে হচ্ছে উদ্ধব এত ভালোবাসতেন প্রাণের থেকে অধিক যার কুয়াতে গঙ্গাকে এনে বিশুদ্ধ জল করলেন আপনারা কেউ যান না ওখানে আমি তো গেলে পাগলের মতো যাই কৃপা নেওয়ার জন্য আপনারা জানেনও না আর বুঝেন না কোথায় কোথায় ঢুকে রয়েছে এসব তাহলে মহাপ্রভুর পার্শ্বদণের মধ্যে প্রবোধানন্দ সরস্বতী পাত থেকে আরম্ভ করে সবাই তো লাল লালকাবুজি সন্ন্যাস ছিলেন আর সন্ন্যাস যদি ঘৃণ্য বস্তু হবে তাহলে ভাগবতজী মহাপুরাণকে মহাপ্রভু বলেছেন যে প্রমাণের মধ্যে ভাগবত হল সবচেয়ে ওপরে যেটা নরত্তম ঠাকুর বলছেন মধ্যস্থ শ্রী পুরাণ মধ্যস্থ যদি কোনো সংশয় উপস্থিত হয় তাহলে ভাগবতজী মহাপুরাণকে সামনে রাখতে হবে রেখে আমরা বিচার করি বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে বিচার করিয়া মনে ভক্তিরস আশ্বাদনে মধ্যস্থ পুরা। ভাগবতুরাণ নত্মঠা করে এক একটা কথা যদি ব্যাখ্যা করতে হয় তা দিন খাবার হয়ে যাবে আপনাদের সময় নেই আর শোনারও কোনো আগ্রহ নাই কার কাছে করা যায় কার কাছে করা যায় সেটা কথা আগ্রহটা হলো সবচেয়ে বড় জিনিস আগ্রহটা সবচেয়ে বড় জিনিস এটা না হলে মহাপ্রভু দেখবেন যে রায় মহাশয় আর স্বরূপ নিয়ে একান্ত ঘরে তো দরজা করে আশ্বাস করেন কোনো সেরকম লোক নাই সেই আশ্বাদক লোক কোথা যাই হোক এখন এই পরমানন্দ পুরী হল সন্ন্যাস আমাদের ব্রহ্মানন্দ সবাই সন্ন্যাস তাহলে সন্ন্যাসের বিষয়টা ভাগজী মহাপুরাণে বলা আছে বলা আছে কিনা আর আমরা এটা আমরা যখন ভজনে আসি তখন থেকে আমরা জানি হয়তো পূর্বজন্ম করেছিলাম বলতে পারি না তখনও এটা আমরা জানি ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্তাদ ন পড়া এই কথাটা আমরা জানি আরাধ্য ভগবান ধ্যাম বৃন্দাবনম রম্মা কাচিৎ বসনা ব্রজপতি বর্গে যা কল্পিতা শ্রীমৎ ভাগবতম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদরণ মহাপরা মহাপ্র অনেক কথা আমি বলতে পারছি না অল্প দুটো শব্দ বললাম সেখানে বলতে মহাপ্রভুর মতই হলো ভাগবত এর বাইরে মহাপ্রভু কিছু ভাগবতের যা মত মহাপ্রভু এই একই মত তাহলে ভাগবতী মহাপুরাণে যখন আমাদেরকে গুরুবর্গ দেখিয়েছেন ভাগবতের আমরা অনেকবার ব্যাখ্যাও হয়েছে তিরণ্ডী সন্ন্যাসের ভিক্ষুক তাহলে ভাগবতের তিরণ্ডী সন্ন্যাসের ভিক্ষুক যদি থেকে থাকে তাহলে ভাগবতকে আপনারা অপমান করতে পারেন না যদি মহাপ্রভুকে মানেন মহাপ্রভু আর ভাগবত একই কেন যিনি মহাপ্রভু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি কৃষ্ণ তিনিই ভাগবত তাহলে ভাগবতকে অপমান করা মানে হল মহাপ্রভুকে অপমান কৃষ্ণকে অপমান করা তাহলে ভাগবতী মহাপুরের মধ্যে তিরণ্ডি ভিক্ষুকের প্রসঙ্গ আছে তাহলে এই প্রমাণে দেখা যায় হে সহজিয়া তুমি কি গৌড়িয়া এই গ্রন্থ আবার ইংরেজিতে লেখা হচ্ছে নতুনভাবে বিরাট প্রমাণ দিয়ে বিবস এরকম মোটা হবে এবার সহজিয়ারা পড়বার মতো যোগ্যতা কার আছে তারা পড়বে কিন্তু বলতে ছাড়বে না সামনে আসবে না এদের লজ্জা আছে সামনে আসা তো সনাতন গোস্বাইপাদ লাল কাপড়ের কথা যদি সনাতন গোস্বাই বা নিষিদ্ধ করতেন তাহলে সনাতন গোস্বামী প্রথমেই তো মহাপ্রভুর চরণে অপরাধ করছেন কেন মহাপ্রভু লাল কাপড় লাল কাপড় মানে গেরুয়া কাপড় গেরুয়া কাপড় গেরুয়া কাপড় এবার সহজিয়ারা তাদের আনুগত্য নেই বলে বা থাকলেও সেটা এগুলো আনুগত্য বলে না সহজিয়াগুলি আনুগত্য করছে ওরা বলছেন আপনারা কেন পৈতে নেন পৈতো মামরা নেবে কিন্তু ওরা জানে না ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম আমি বেশি কিছু বলবো না অল্প কথায় দুটো একটা উদাহরণ কৃষ্ণ বলরাম তারা হিসাব মতো যদি আপনি মনে করেন বসুদেবজির ছেলে আপনার খুশি তাহলে ক্ষত্রিয় আর যদি মনে করেন না এরা নন্দবাবার ছেলে তারা বৈশ্য তাহলে বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ তার দ্বিজন্ম দ্বিজ সংস্কার হতে পারে তাই জন্য কৃষ্ণ বলরাম গুরুকুলে যাওয়ার আগে ভাগবত দেখবে গুরুকুলে যাওয়ার আগে কৃষ্ণ বলরাম তার উপবেশ সংস্কার হয়েছিল তাহলে কৃষ্ণ বলরাম যা করেছিলেন সেটা কেন করলেন কৃষ্ণ বলরাম যদি হিসাব মতো তোমরা বলো ক্ষত্রিয় তার ক্ষত্রিয় তার কেন নেবেন আর তিনি তো দেব ব্রাহ্মণ বৈষ্ণবের নমব্রাহ্মণ্যদেব আয় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্হিত আয় শ্রীকৃষ্ণায় আয় গোবিন্দ নমন তো তিনি বৈশ্য যদি হন তাহলে তিনি নিতে পারেন না তোমাদের বিচারে সহজে কার তিনি নিয়েছেন এবং শাস্ত্রে অনুমোদন আছে মনুসংগিতা থেকে আরম্ভ করে কত যে কত যে উত্তর দিতে হচ্ছে খালি মায়েরা আচার্যের কাজ করতে পারেন না পাঁচটা বই লিখতে হচ্ছে পাঁচটা পাঁচটা বই কেউ যদি অনুবাদ করে পাগল হয়ে যাবে পাঁচটা আর একটারও উত্তর দেওয়ার মতো কেউ ছিল একটা আজ পর্যন্ত উত্তর আসেনি লাস্টে পরম পূজার শ্রীধর গোস্বামীকে অপমান করে একজন আচার্য তা বলেছিলেন তার উত্তর দেয়া হয়েছে সেটাও একটা উত্তর আসেনি বিপক্ষে ওদের কথা বলবার কিছু নাই শ্রীধর গোস্বামী গালাগাল দিয়েছেন দিয়ে তা বলেছেন বলে এবার তিনি নিজে বিরাট আচার্য পৃথিবী জুড়ে প্রচার মিথ্যে প্রচার করেছেন তার উত্তর দিতে হয়েছে আমাকে এবং উনিশশো দু হাজার দুই সালে রাসলীলা সম্বন্ধে ঘিন্ন কথা সে আচার্য লিখেছিলেন বলরাম কৃষ্ণের গোপীকাগণকে নৃত্য করেন সেইটার দু হাজার দুই সালে তখন আমি বৃন্দাবনে থাকি সেইটার উত্তর দিতে হলো দু সালে এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ আসেনি কেন আর জানে বাবা ঠিক বলেছে একটা কোথাও বাইরের কথা বলেনি প্রত্যেকটা প্রমাণ ওদের মুখ পুরো হোয়াইট সেমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে ওরা আজ পর্যন্ত কোনো উত্তর দেয়নি কেন এগুলো প্রমাণ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না স্যার যাই হোক এখন উপবেশ সংস্কারের কথা শুধু আমি মনুসংহিতা নয় আরও অন্য অন্য উপনিষদ আদি বিভিন্ন জায়গা থেকে প্রমাণ দিতে পারবো সেখানে সব এই যে যোগ্যবিধের কথা বলা আছে যদিও ওরা সহজিয়ারা বদনাম করেন যে গৌরীমঠ কেন অপরকে পইতে দেয় পইতে দিয়ে ব্রাহ্মণ করে দিচ্ছে পৌপাত ব্রাহ্মণ এবং বৈষ্ণব সম্বন্ধে যে বিরাট লড়াই হয়েছিল যুগান্ত এটা যুগান্তকারী লড়াই ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে যুগান্তকারী লড়াই হয়েছিল ভক্তবী ঠাকুর তখন অসুস্থ লীলা করছিলেন এই সানন্দ সুকতাগঞ্জে বিমলা প্রসাদকে আশীর্বাদ করে মাথা হাত দিয়ে বললেন বাবা তোমাকে যেতে হবে তোমাকে গিয়ে এইসব সব প্রমাণগুলো দিতে হবে প্রপাত চোখের জল ফেলে বলছেন আপনি আশীর্বাদ করলে আমি সবই পারব বলে গেলেন সেইখানে সভাপতি ছিলেন সভাপতি ছিলেন একজন বিরাট ব্যক্তিত্ব তিনি ছিল শ্যামানন্দ পরিবারের একজন দেব গোস্বামী তিনি বিরাট পণ্ডিত ব্যক্তি প্রপাত তাকে ভালোবাসতেন তিনি ছিলেন সভাপতি তিনি অনুরোধ করলেন আপনাকেই সমাধান করতে হবে আপনি ছাড়া আর কেউ নেই আপনাকে সমাধান করতে হবে হাজার হাজার ব্রাহ্মণ বৈষ লড়াই মারামারি লেগে যায় প্রপাত একটা একটা করে শাস্ত্রের প্রমাণ দিয়ে প্রমাণ করলেন বৈষ্ণবতা আর ব্রাহ্মণতার মধ্যে বৈষ্ণবতা অনেক ওপরে কারণ কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে কিন্তু ব্রাহ্মণ মানে হল ব্রাহ্মণ মানে হল তার নিশ্চয়ই ভগবানে বিশ্বাস আছে ব্রাহ্মণ মানে হল তার নিশ্চয়ই ভগবানে বিশ্বাস আছে যদি ভগবানে বিশ্বাস না থেকে থাকে তার থেকে চামার ব্যক্তি যিনি হরিনাম করেন তার মূল্য বেশি বোঝা গেল কি বললাম বিপ্রাদ দিশর গুণ ইউতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা সপচম বরিষ্ঠম কি বললাম ভাগবতের প্রমাণ বিপ্রাত বিপ্রত যে বিপ্র যার ভগবানে বিশ্বাস নাই সাধুগুরু কোনো বিশ্বাস নাই তার সেই বিপ্রত থেকে সপচ অর্থাৎ কুরবে কুকুরের মাংস খেত এখন ভগবানের নাম করতে করতে সদ ওপি সব নায়কল কল্পতে আগে তো কুকুরের মাংস খেত এখন যোগ্য করার যোগ্যতা আছে এখন তার যোগ্য করার যোগ্যতা আছে এত পবিত্র এই কথাটা জেনে রেখো এইভাবে প্রমাণ দেয়া যায় যে বিপ্রাত দিশর গুণ জুতাক অরবিন্দ নাভ ও পদারবিন্দ বিখাত সপচম্বরিষ্ঠম সপচ যে পূর্বে কুকুরের মাংস খেত কুত্তা পিঠা খেত কুত্তা পিঠা হ্যাঁ শুনেছ হরিকথাতে এ এরও যদি এখন হরিনাম করে থাকে এমনকি যদি কোনো যদি মুসলিম ভাই হরিনাম করে থাকে সে আমার প্রণামের যোগ্য এই কথাটা জেনে রাখতে হবে হরিনাম এমনই বস্তু কিন্তু এটা অনুভবের বিষয় নেই সাধারণ লোকের এই জন্য এটা বোঝে না সেই জন্য ভাগবতী মহাপ্রা বলছেন এর থেকে সপজ ব্যক্তি যে হরিনাম করেন বৈষ্ণব অনেক ওপরে আমরা প্রমাণ আছি চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু এলেহাবাদের পথে একটা হিংস্র ব্যাধকে বৈষ্ণব করেছিলেন প্রমাণ আছে হিংস্র ব্যাধ তাকে তিনি বৈষ্ণব বানিয়েছিলেন সেই হিংস্র ব্যাধ এখন একটা পিঁপড়েকেও মারতে চায় না পিঁপড়েকেও মারবে না ওই জন্য কাপড় দিয়ে জায়গাটা ঝেড়ে তার প্রমাণ করছে কাপড় ঝাঁটো কেন বলে একটা পিঁপড়ে যেন না মারা যায় একটা পিঁপড়ো যেন না মারে পর্বত মুনি বলছি কী ব্যাপার এই ঝাড় বলে এরকমই হয় যিনি বৈষ্ণব হন তিনি কাউপতি প্রতি হিংসা করেন না সে তন্ত মন্ত ষড়যন্ত্র কালা জাদু এগুলো করেন না কারণ তারা জানেন না এতে অনন্ত কালের জন্য তাকে নরকে যেতে হবে এরা জানেন না অনন্তকাল অন্য লোককে ক্ষমা করতেও পারে এদেরকে ক্ষমা করবেন ওই জন্য যারা এগুলো করেন তাদের চরণে আমার অনুরোধ এগুলো বন্ধ রাখুন এগুলো করবেন না তাহলে অনন্তকাল নড়কে চলে যাবে বন্ধ করে ভগবানের চরণ আশ্রয় নিন ভগবান গুরু বৈষ্ণবের চরণ লাভ হবে কোনো লাভ হবে না না এলে কোনো সুবিধে হবে না তাহলে বিপ্রাত দিশগুর দ্বিশর গুণ ও যুথাত দ্বিশ্বর মানে বারোটা গুণ সম দম শৌচ সরলতা আর্যব আদি বারোটা গুণ থাকে এই বারোটা গুণ ব্রাহ্মণের থাকে তার মধ্যে আস্তিক্য একটা অর্থাৎ ভগবানের বিশ্বাস সেটা যদি না থাকে তাহলে বারোটা গুণ থাকলেও যদি ভগবানে আস্থা না থাকে তার ব্রাহ্মণত্ব বৃথা হয়ে গেল তাকে ব্রাহ্মণ বাস্তবিক বলা যাবে না ব্রাহ্মণ এই শব্দটার মানেই হল ব্রহ্মতে বিচারণ করে তাহলে সহজিয়াগণ কান খুলা করে কান খুলে শুনে নিন এই গৌরীয় মঠে যে এই যে এই যে অপ্রাকৃত গৌরীয় মঠে অপ্রাকৃত আচার্য আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর স্বাস্থ্যের বিচার অনুযায়ী প্রমাণ করেছেন যে যারা দ্বিতীয় সংস্কার করতে চান তারা করতে পারে কেন দ্বিতীয় সংস্কার করলে ভালো হয় কেন দ্বিতীয় সংস্কার মানে হলো বদ্ধ অবস্থায় যে জীবদা থাকে না বদ্ধ অবস্থা থাকে তো বদ্ধ অবস্থা থেকে তাদেরকে উঠবা তারা হট করে হরিনাম করতে পারবে না আর যদি মালের নামাটাতে করবে না ও নানান সংসারিক চিন্তা করবে না কিন্তু যদি অন্তত গায়ত্রী তো করতেই হবে এটা তো বাদ চলবে না কিন্তু উঠতে পারবে না কেন শুদ্ধনাম করতে পারে না সেই জন্য গায়ত্রী তাদের দেয়া হয় গায়ত্রীর মাধ্যমে গায়ত্রীর কোনো দিন ব্যাখ্যা হলে শুনবে ওপেনলি করা যাবে না কিন্তু যেহেতু সবার জন্য নয় এটা এই গায়ত্রীর অর্থ হলো গায়ত্রীর মন্ত্র প্রধান মন্ত্রটা যেটা নেওয়া হয়েছে সেটা বিশ্বামিত্র মুনির এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে এই মন্ত্রের অর্থ হলো যে যারা গায়ত্রী মন্ত্র জপ করবেন তারা এই গান গান গায়ত্রী মানে গায়েতে যারা গান করছেন এই মন্ত্রটা তারা সংসার সাগরকে কাটতে পারবেন এড়িয়ে যেতে পারবেন এই জন্য গায়ত্রী মন্ত্র প্রথমে দেওয়া হয় দিয়ে তারা যদি এই চেষ্টা করতে থাকেন গায়ত্রী মন্ত্র জপ করেন আমি এমন কি লিখিতভাবে গ্যারেন্টি দিয়ে দেবো কেউ যদি এখানে পরীক্ষা করতে চান আমি জানি এই যোগ্যতা কাউ নাই এখানে যদি কাউর যোগ্যতা থেকে থাকে ইন্টারনেটে শোনেন এখানের কজন শোনে হাজার হাজার ব্যক্তি শোনেন তাদের কাউর যদি যোগ্যতা থাকে আমি বললাম বিশুদ্ধ গুরু থেকে আপনি প্রথমে গায়ত্রী মন্ত্রটা নিন নিয়ে আপনি জব করতে থাকুন এবং করতে হবে কিন্তু অরুণোদয় আপনার ইচ্ছা মতো করলে হবে না আপনার ইচ্ছা মতো করতেও হবে অরুণোদয় যখন অরুণোদয় সূর্য উদয় হয়নি আপনি করে আমাকে বলবেন এক মাস করুন এক মাসও নয় পনেরো দিন করুন তারপর ফল আমাকে বলবে কিন্তু মন দিয়ে করতে হবে উচ্চারণ ভালো করতে হবে মানে গুল বুঝতে হবে ইচ্ছা করে গেলে হবে না তাহলে এই গায়ত্রী মন্ত্র জপ করার পর মানুষের সংসারের যে আমি বলেছিলাম বটবৃক্ষ যেমন পাঁচ হাজার বছর গেলে কোথায় শেকর চলে যায় আমাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অন্নবিলাসগুলো শেকড় বেকরগুলো এতটাই তলায় চলে গেছে বাবা এগুলো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই দুঃখ পেলে হবে না এতটাই সে নিচে চলে গেছে এগুলোকে উপড়ে ফেলা দরকার এগুলোকে যতক্ষণ আমরা উপড়ে না ফেলতে পারবো ততক্ষণ হবে না কিন্তু মহামন্ত্র যদি দিয়ে দেয় মহামন্ত্র প্র্যাকটিস করবে কিন্তু হবে না কেন যার গুরু সেবায় মন নেই যে গুরু গুরুবৈষ্ণব থেকে চালাকি করছে নিজের অনেক গোপন মানে অনেক কিছু বলতে চাইছে না সমাধানটা কে করবে ডাক্তার করবে তো ডাক্তারের গো যে রোগ চেপে গেলে তাহলে থাকো ওই রোগ নিয়ে পড়ে থাক এইভাবে সহজিয়ারা জানেন না পৌপাত কাউকে রাতারাতি ব্রাহ্মণ করে দেন নাই পৌপাদের বিচার ছিল গৌড়ী মঠে যখন এসছেন যে সেবা করুক যাই করুক অন্তত যদি এদের ব্রাহ্মণত্ব আসে তাও ভালো ব্রাহ্মণত্ব মানে সমদম শৌচ সরলতা আর্যব আস্তিক্য সব কিছু অন্তত এগুলো এলেও ভালো তারপরে যদি হরিকথা শুনতে শুনতে কোনোদিন তাদের সৌভাগ্য হয় ব্রাহ্মণতা এই ব্রাহ্মণত্ব অবস্থা থেকে বৈষ্ণবতা অনেক ওপরে এইটার প্রমাণ ব্রাহ্মণ বৈষ্ণব যে বিচার বালিঘাই মিদনাপুরের বালিঘাই কাঁথির কাছে মিদনাপুরের বালিঘাই সম্পেলনে হাজার হাজার লোকের সামনে প্রপাত প্রমাণ করেছিলেন যে এই যে যজ্ঞ এটা নিতে পারে এটা নেওয়া যায় যদি সে সদ্গুরুর কাছে আসে সে যদি চায় অন্তর থেকে বন্ধনমুক্ত হবে তাকে যোগ্যবিবি দেয়া যেতে পারে এটা কোনো নিষেধ নেই মনুসংগীতা থেকে আরম্ভ করে আরও অতি সঙ্গীতা অনেক অনেক জায়গায় আমি এর প্রমাণ দেখাতে পারি সেখানে আছে নিতে পারে তবে এইটা নিয়ে যদি কেউ বাটপাড়ি করতে আরম্ভ করে তা কিন্তু চলবে না এটা নেওয়ার পর যে বাটপাড়ি করে বাটপাড়ি মানে এ নিয়ে নিল নিয়ে ও বেটা ছিল সংসারে খেতে পেতো না এবার গৌরী থাকতো সহ্য করতে পারছে না এত কষ্ট সেবা করতে পালিয়ে গেল গিয়ে করলো ও একটা ফন্দি করলো এখন তো পইতে আছে এবার আমি পুজো করতে আরম্ভ করবো পুজো করে পয়সা রোজগার করব ভক্তিবন্দ ঠাকুর বলছেন যে কখনোই যেন এগুলো না করে তোমাদেরকে পারমার্থিক পারমার্থিক ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে পারমার্থিক ব্রাহ্মণত্ব দেওয়া হয়েছে তোমাদের কিন্তু তুমি যদি ঠকঝচুরি করো গিয়ে বাজারে পূজা করতে আর পয়সা ওটা হবে না ওটা নিষেধ করেছে বক্তব্য রয়েছে এটা করতে পারবে না তোমাদের পারমার্থিক ব্রাহ্মণত্ব ওদের ওদের প্রাকৃত থেকে যা করে করু করা কিন্তু এটা তুমি করতে পারবে না ওদের রুজি রোজগার তুমি কেড়ে নেবে মিথ্যাচার করে এটা করতে পারবে না এটা নিষেধ মঠের মধ্যে করলে সেটা আলাদা কথা মঠের মধ্যে তুমি করলে সেটা আলাদা মঠের আদেশ করল এইভাবে দেখা যায় যোগ্য বিপীতের যোগ্য প্রবীতের কথা কখনোই ভ্রান্ত কথা নয় এটা স্বাস্থ্যের প্রমাণে হতে পারে আর এই জন্যই প্রহুপাত কাউকে সাবধান করেছেন এই হুবেদ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে যেন অহংকার না আসে আমরা ব্রাহ্মণ হয়ে গেছি এটা যেন না আসে কম করে ব্রাহ্মণতা অর্জন করো সেটা নাই শৌচতা নাই সরলতা নাই আর্যব নাই সদা মিথ্যাবাসী সদা কথা সরলতা আর্যব এই যে পরিষ্কার পবিত্রতা কিছুই নাই তাহলে তুমি ঘট করে এই পরিচয় দিতে পারবে না তোমার পারমার্থিক ব্রহ্মাণত্ব তুমি সিদ্ধ করো তারপরে তুমি বৈষ্ণব হতে পারবে গরু বৈষবা আনুগত্য বৈষ্ণব হতে পারবে কোনো দিন কিন্তু এই যজ্ঞপিবিদ দেওয়াটা নিষিদ্ধ এরা কিন্তু প্রমাণ করতে সহজে আরে পারবে না বরঞ্চ এটা দেওয়া যায় বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এরা নিতে কি ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করেছেন বলে দাবি করছেন যারা দাবি করছেন আমরা ব্রাহ্মণকূলে আবির্ভাব হয়েছি তারা যদি প্রমাণ করতে না পারেন যে সাত সাতটা বংশ সাতটা মানে তার বাবা তার বাবা তার বাবা এই যে বংশ পরম্পরা সাতটা বংশ যদি প্রমাণ করতে না পারেন আপনাদের ব্রাহ্মণতা ছিল না তাহলে আপনারা হতে পরিচয় দেবেন না আর কলিকালে যদি সাতটা নাও হয় কম করে তিন চারটে পিঁড়ি তিন চারটে বিধি মানে ওর বাবা ওর বাবা ওর কম করে তারা ব্রাহ্মণ এটা প্রমাণ করে তারপরেও প্রত্যেকে ব্রাহ্মণ বলে দাবি করতে পারে না আমার কথা হলো যারা দাবি করছেন আমার ব্রাহ্মণ তাদেরকে প্রমাণ করতে হবে কেন ব্রাহ্মণতা কোনো কাপড় নয় কোনো পৈতে নয় ব্রাহ্মণতা হলো একটা ভাব স্বভাব যার জন্য অনেক প্রমাণ আছে আমি এখন দিতে সময় পাব না সেখানে অনেকবার ভারী কথাতে বলা হয়েছে মহাভারত থেকে আরম্ভ করে ভাগবত থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় প্রমাণ করা আছে উপনিষদ যে আমি ব্রাহ্মণ বংশের জন্ম হলে আমি ব্রাহ্মণ না 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 আমি ব্রাহ্মণ বংশে এই দেখুন আমার পৈতে আছি আমি ভট্টাচা চাই না 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 শাস্ত্র এটা বলেনি শাস্ত্র এটা ব্রাহ্মণতা বংশ পরম্পরা বিষয় নয় ব্রাহ্মণতা হলো একটা স্বভাব যেমন উপনিষদ থেকে প্রমাণ করলে দেখা যায় আমাদের একই নাম ওই যে ওর নাম কি ওই আরে বাবা এই যে মা মার কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করে এলো হ্যাঁ সত্যকাম জাবাল সত্যকাম জাবাল সত্যকাম যখন সভাতে এসে বা ছোটো ছোটো ছেলেদের শিক্ষা দিচ্ছেন গৌতমণি ওখানে বলছেন গুরুদেব আমি আপনার থেকে আমি শিক্ষা করব আপনার কাছে তখন তিনি বললেন বাবা এক কাজ করো তুমি প্রথমে জিজ্ঞাসা করে এসো তোমার জন্মবৃত্তান্ত কিন্তু সেখানে মাকে জিজ্ঞাসা করলে মা বলতে পারলো না অনেক কারণ আছে সেই কারণে তার জন্ম হয়েছিল এখন এইটা এসে সবার মধ্যে সোজাসুজি বলে দিল সবার মধ্যে সোজাভাবে বলে দিল আমার মা পরিচয় দিতে পারছে না বিভিন্ন পরিচর্যা করতো করতে করতে আমার জন্ম হয়েছে এ কথা বলাতে সমস্ত হো হো করে লোকরা হাসতে আরম্ভ করলে ছেড়ে গেল গৌতম একদম ধমক দিলেন একদম হাসবে না চোপ হাসবে না তুমি ছেলেটাকে বললেন তুমি আমার কাছে এসো এসে জাবাল সত্যগ্রামকে বলছেন আমি নিশ্চিত তুমি হচ্ছে ব্রাহ্মণ কেন ব্রাহ্মণ না হলে এত বড় সত্য কথা বলা যায় না মিথ্যার আশ্রয় নেয় যারা শূদ্র শাস্ত্রের প্রমাণ ওই যে তুমি ব্রাহ্মণ বলে এত বড় সত্য কথাটা তুমি সবার সামনে বলতে পারলে তাহলে তোমার বলার ক্ষমতা হতো না আমি নিশ্চিত তুমি ব্রাহ্মণ তোমাকে আমি সংস্কার দেবো তোমাকে আমি শেখাবো তুমি এসো তাহলে যাবল সত্যকামের বিষয় থেকে আমরা জানতে পারলাম ব্রাহ্মণ কোনো বংশগত বিষয় নয় এই বিষয়েতে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে অনেক আলোচনা হয়েছে অনেক যুধিষ্ঠির মহারাজের সঙ্গে নারদমুরির অন্য অন্য সব আলোচনা অনেক আলোচনা সপ্তম স্কন্ধে এগারো স্কন্ধে দশম স্কন্ধে প্রচুর প্রমাণ আছে সেখানে প্রমাণে দেখা যায় ব্রাহ্মণতা কোনো বংশ পরম্পরায় কোনো কিনে নেওয়ার বিষয় নয় যে ব্যক্তি ব্রাহ্মণ সমাজে জন্ম হয়েছেন বলে দাবি করছেন সেই ছেলেটা যেটা জন্মগ্রহণ করলো তার আদৌ ব্রাহ্মণের ব্যবহার আছে কি না এটা দেখতে হবে এইভাবে সমাজে ব্রাহ্মণতা স্বীকার করা হতো আগে আমাদের শাস্তাতে এইভাবে ব্রাহ্মণত্ব স্বীকার করা হতো বর্তমানে তা নয় বলছে খালি পৈতা থেকে বলছে আমার ব্রাহ্মণ আমি ঋষভদেব মতো ক্ষত্রিয় ঋষভদেব যদিও ভগবান হিসাব মতো তুমি ক্ষত্রিয় তাহলে ঋষভদেবের ছেলেগুলো ক্ষত্রিয় হবে যদি বংশ পরম্পরা বিষয় হয় তাহলে ঋষভদেব স্কন্দে যাও সেখানে দেখবে ঋষভদেবের ছেলেগুলোর মধ্যে একাশি একাশি জন ছেলে কর্মকারণী ব্রাহ্মণ হয়েছিল আর জড়ভারত ভরত হয়েছিলেন যাই হোক তাহলে ব্রাহ্মণতা কখনোই কিনে নেওয়া বিষয় নয় আমি একটা একটা করে আলোচনা রাত কাওয়ার হয়ে যাবে প্রচুর কি করে বৈশিষ্ট্যমণি শরীর ছেড়ে দিয়ে জন্মগ্রহণ করেছেন কার কাছে মেনকার গর্ভে কী করে সব এক এক করে প্রমাণ দোষার অবাক হয়ে যাবে সত্যি তাই তাহলে এগুলো কিন এমন কি ব্রাহ্মণ বংশে যারা জন্মগ্রহণ করেছেন যাদের সাত সাতটা বংশ পরম্পরা বা চারটে বন কম করে চারটে বংশ পরম্পরায় তারা ব্রাহ্মণ বলে প্রমাণ করতে পেরেছেন তথাপি যে ছেলে জন্মগ্রহণ করলো সে ব্রাহ্মণ নয় কেন বলে যতক্ষণ সংস্কার না হয় হতে পারে আমি অস্বীকার করছি না হয়তো সাতটা বংশ পরম্পরায় তারা ব্রাহ্মণত্ব বজায় রাখতে পেরেছে বিশুদ্ধ দক্ষিণ ভারতে এরম ব্রাহ্মণ আছে আমাদের উত্তর ভারতে আছে এরকম হতেও পারে চারটে বংশ পরম্পরা ব্রাহ্মণত্ব হয় যেই ছেলেটা জমনেছে সেই ছেলেটাও হয়তো ব্রাহ্মণ হতে পারে তার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে ব্রাহ্মণ হতে পারে সে মিথ্যের আশ্রয় নেয় না কপটতা করে না হতে পারে ব্রাহ্মণ বলা যায় না কিন্তু তথাপি ব্রাহ্মণ নয় কেন বলে এখনও যজ্ঞ সংস্কার হয় নাই বোঝা গেল আমার মানে এটা অর্থাৎ ব্রাহ্মণ হলেও হতে পারে এখনও সেটা প্রমাণ হয়নি কিন্তু ব্রাহ্মণ যদিও হয় তথাপি ব্রাহ্মণ নয় কেন তার এখনও যজ্ঞ সংস্কার হয় নাই মনুসংগীতায় এ প্রমাণ দিচ্ছেন যতক্ষণ যতক্ষণ তার যজ্ঞ না হবে ততক্ষণ তাকে শূদ্র বলা হবে জন্ম না যায়তে শূদ্র কী প্রমাণ স্বাস্থ্যের জন্মনায় জায়তে শূদ্র সংস্কার আর ভাবে তাহলে জন্ম জন্মগতভাবে সবাই শূদ্র সবাই শূদ্র জন্ম না যায়তে শূদ্র সংস্কার হলে পরে দ্বিজ ভাবে দ্বিজন্ম তাহলে সহজিয়াগণ আমি বেশি প্রমাণ দিলাম না অল্প প্রমাণ আমি প্রমাণ করে দিলাম ব্রাহ্মণত্ব হতে পারে ব্রাহ্মণত্ব কিনে নেওয়ার বিষয় নয় তাহলে যারা প্রভুপাদের কাছে এসছেন তারা যদি ভালো বংশের হন তাদেরকে তিনি যোগ্য দিয়ে যে কী ক্ষতিটা আছে ক্ষতি কিছু নিধি দিতেই এটা তো অনুমোদন আছে শাস্ত্রে আর পৌপাত বলেননি তাদেরকে তুমি ব্রাহ্মণ হয়ে বাজারে পূজা করতে পেরো এ কথা বলেননি পৌপাত বলেছেন আপনারা সাবধান থাকবেন এই পৈথের দ্বারা যে মিথ্যে কথা বলবে অবহেলা করবে গুরু বৈষ্ণবকে তার কোনো লাভ হবে না এই পৈতে বিথা হয়ে যাবে তার এটা জেনে রাখতে হবে তারা নিষ্কপটভাবে যে সেবা করবে তার ব্রাহ্মণত্ব সিদ্ধ হবে আর খুব শীঘ্রই মন্ত্র দীক্ষার পরেতে তাদের এমনিও তারা সিদ্ধ মহাত্মা হতে পারবে কিন্তু নিষ্কবর আমি একটা ব্যক্তিও দেখতে পাচ্ছি না দেখার মধ্যে দেখি না খুবই কম রেয়া আর লাল কবরের ব্যাপারে প্রপাদের বিচার ছিল কাছা দিয়ে কাপড় পরা সহজিয়ারা দেখবে তারা যদি বাবাজি না হয় তথাপি খুলে কাপড় পরবে খুলে মানে গোল করে এটা প্রপাত নিষেধ করেছেন কারণ প্রপাত বলছেন কচ্ছ দেয়া প্রয়োজন ঠিক জগন্নাথের পাণ্ডারা যেমনভাবে ত্রিকচ্ছ পরিধান করতেন ঠিক যেভাবে মহাপ্রভু ত্রিকচ্চ্ছ পরিধানে ধুতি পরতেন তার সম্মানেতে প্রত্যেক ব্রহ্মচারী সবাই পড়বেন মহাপ্রভুর আদর্শে জগন্নাথ পুরীর মঠের সেবকগণের আদর্শে ত্রিকচ্ছ বসন পরা যায় খুঁটি জামায়ের মতো পরতে পারে জামাই যেমন কচাটা ধুতে আরম্ভ করছে বড়ো জামাই সে কিলো করা পাঞ্জাবি এই ছা ছাগলগুলো আসে মঠে আসে আবার আমার সঙ্গে দেখা হলো আমি সেগুলো বলবো কিন্তু অত সামনেই আসে না ভয়তে পারায় একটা যাই হোক এখন এই তিকচ্ছ পরিধানের ব্যাপারটা প্রপাত করেছেন এবং সাদা কাপড়ের পরেতে লাল কাপড় দেওয়ার আগে অনেক চিন্তা করে প্রহপাত দিতেন লাল কাপড়ের অর্থ হল তারা হাফ সন্ন্যাসী অর্থাৎ লাল কাপড় মানে বৈরাগ্যের রাস্তায় অর্থাৎ সেবার রাস্তায় তারা উন্নতি লাভ করেছেন তাদেরকে ধাক্কা মেরে আর মায়াতে ফেলা সম্ভব নয় সেই জন্য তাদের লাল কাপড় দেওয়া হতো কিন্তু লাল কাপড় দেওয়ার আগে প্রপত অনেক বিচার করে দিতেন অনেক দীর্ঘদিন এমনকি হরিয়ান দেওয়ার আগে আগে দেখবে তার চরিত্র কী স্বভাব কী তার ধান্দা কী তার আগে দিতেন না এইভাবে তাকে লাল কাপড় দেওয়ার মানে হলো সে আর্ধেক সন্ন্যাস হলো অর্থাৎ তার বৈরাগ্য সিদ্ধ সিদ্ধ হওয়ার মুখে আর যারা সন্ন্যাস নেবেন তাদের পক্ষে ভক্তিমোদ ঠাকুর আগে থেকেই বলছেন যে আপনারা যারা সন্ন্যাস গ্রহণ করছেন বা করবেন তাদের বৈরাগ্য আমরা ধরেই নেব আমরা ধরেই নেব আপনাদের বৈরাগ্য আগে সিদ্ধ হয়েছে আর যদি না হয় তাহলে সন্ন্যাস নিলেন কেন সন্ন্যাস নেওয়ার পর আপনি বৈরাগ্য সিদ্ধ করবেন এটা ভালো কথা নয় ঠাকুর বলছেন আপনাদের মধ্যে যারা ত্যাক্ত আশ্রমে প্রবেশ করলেন আপনাদের মধ্যে যারা ত্যাক্ত আশ্রমে প্রবেশ করলেন আমরা ধরেই নেব আপনাদের বৈরাগ্য সিদ্ধ হয়েছে বলে এসেছেন আপনারা বৈরাগ্য আমাদের সংসারের বন্ধু প্রায় চলে গেছে তানের সন্ন্যাস নিলেন কেন সন্ন্যাস নেওয়ার পর আবার তো আপনারা আপনার একটা একটা নোংরা সঙ্গে পড়ে গেলেন মেয়ে ছেলের পাল্লায় পড়লেন বিয়ে করলেন কেন করলেন কেন করলেন এটা তো উচিত নয় এটা তো বৈরাগ্য সম্প্রদায়ের সম্পূর্ণ বদনাম থুতু ফেলবে লোকে এটা তো উচিত নয় কাজের লাল কাপড়ের বিষয়ে সহজেই আর জেনে রাখুন এটা কোনোদিনই নিষিদ্ধ নয় যদি গৌড়ীয় সম্প্রদায়ের আপনারা না হয়ে থাকেন আলাদা কোনো সম্প্রদায় তাহলে আমার কিছু বলার নেই যদি নিজেদেরকে গৌড়ীয় গৌড়ীয় সম্প্রদায় বলে দাবি করেন তাহলে সেখানে অনেক আমাদের সন্ন্যাস ছিল লাল কাপড় ছিল এমনকি ভাগবাদের অনুমোদন আছে এবং আমাকে ইচ্ছে করে যখন লোকে সাদা কাপড় দেখে বোঝে তো সাদা কাপড় উনি এরকমভাবে তখন চিন্তা করলাম আমাকে বহুপাদের বিচার অনুযায়ী বিচার অনুযায়ী প্রচারের জন্য যে কোনো অবস্থায় নেমে আসতে হবে যে কোনো অবস্থা মানে নোংরা নয় প্রপাত বলছেন গৌরাঙ্গ মহাপুর প্রচারের জন্য আমাকে যে কোনো অবস্থায় নেমে আসতে হতে পারে আমি যদি লাল আমি যদি সন্ন্যাস হতাম সাদা কবর পড়তাম তাহলে নিন্দা হতে পারত তাহলে নিন্দা হতে পারত কিন্তু যেহেতু এই পরমাংশ পেশের মধ্যে সন্ন্যাস স্বাভাবিকভাবে এর মধ্যে লুকানো আছে যেমন একশো একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা স্বাভাবিকভাবে থাকে একশো টাকার মধ্যে যেমন পঞ্চাশ এমনিই থাকে এটা তো বলতে হবে না একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা থাকতেই পারে তাহলে সেই যদি পঞ্চাশ টাকা নেয় একশো টাকা তা তো আরো প্রশংসার বিষয় আমার সাদা কাপড় নিয়ে নাড়ার কথা ছিল আমি পরমাংশ বলে আমি না করে যদি দৈন্যভাবে লোককে বলি আমি আমি পরমাংশ আমি সন্ন্যাসে এখনও আছি গরুবর্গের অনুগত্যে তাহলে এটা অন্যায় কি আছে এটা তো প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তি আক্রমণ করতে আসেন না কেন এটা স্বাস্থ্যের অনুমোদিত ওপাত বলছেন আমাকে প্রচারের জন্য যে কোনো অবস্থা আমাকে দরকার হলে কোট প্যান্ট পরতে হবে টাই যদি আমাকে সেরকম প্রচার করতে হয় কোনো জায়গায় তাহলে এই কাপড়টা ফেলে আমি কোট প্যান্ট টাই পরে যাব সেখানে ইংরেজিতে কথা বলবো কেউ কিছু বলতে পারবে না কারণ এটা অনুমোদিত এটা রাধা দাসের অন্তর্গত রাধা দাস্য এটাকে বলে আমি কৃষ্ণ সেবার জন্য গৌরাঙ্গ সেবার জন্য আমি ভেতরে বৈরাগ্য আছে বাইরে আমি দেখাতে যাব না বাইরেকে দেখাতে যাব না বৈরাগ বা বৈরাগ্য দেখিয়ে কী করব আমি বাইর আমার তো মেন জিনিস হলো সেবা করতে হয় সেবাই হলো বৈরাগ্য তা আমি লোক দেখানো আমি দেখাতে যাব না আমি লাল পরব করে প্রচার অন্য সময় নয় বিশেষ করে প্রচারের সময় এই হলো উত্তরটা যেটা উত্তর দ্বারা চেয়েছিলেন আমার থেকে এই উত্তর আর সন্ন্যাসের কথা প্রমাণ দিলাম আমি শাস্ত্রে সব জায়গায় আছে কোনো অনুমোদিত বিষয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাত কেন সাদা কবর পড়লেন তাদের সম্বন্ধে গুরুবর্গ বলছেন তাদেরকে সেবা দিয়েছিলেন গ্রন্থ আদি লেখার সমস্ত লুপ্তীর্থ উদ্ধার আর তাদের স্বাভাবিকভাবে এটা তাদের সহজ পরমাংশ বহুপাদের মধ্যে সহজ পরমাংশ বক্তিম ঠাকুরের মধ্যে সহজ মানে ওদের পরমাংশ বলতে হয় না ওদের পরমাংশ এমনিতেই থাকে যাদের পরমাংশ যেমন প্রবধান এই স্বাভাবিক পরমাংশ বাইরের দৃষ্টিতে সন্ন্যাস কিন্তু অন্তরে পরমাংশ শ্রেষ্ঠ পরমাংশ এটা তো আরও বেশি দৈন্য এটা তো আরও ভালো তারা তো পরিচয় দিচ্ছে না আমরা পরে দৈন্য করেও আমরা তো এখন হইনি তারা আরও ভালো এটা কি এটা অন্য কি করে তারা বিচার গ্রহণ করা যায় প্রবোধানন্দ সরস্বতী পাবাদের প্রবোধানন্দ সরস্বতী পাদের লেখা সাক্ষাৎ রাধারানী ছাড়া কেউ লেখেনি বৌদং যেগুলো লিখতেন পেনটা ধরতেন আমার মনে হয় সাক্ষাৎ রাধারানী লেখা লিখতেন তাহলে এই লেখা বেরোতে পারে না রবু গোস্বামী বা যখন পেন ধরতেন সাক্ষাৎ গৌরাঙ্গ লেখাতেন তাহলে তাদের সহজ পরবংশ সনাতন গোস্বামীর পরবংশ বেশ কী করে হলো তোমাদেরকে মনে করিয়ে দিই যখন সনাতন গোস্বামী যখন গৌরাঙ্গ মহাপু বারাণসীতে ছিলেন বারাণসী চন্দ্রশেখর আচার্যের ভবনে চন্দ্রশেখর আচার্য ভবনে না ওটা হচ্ছে তোমার হচ্ছে তপন মিশ্রের তপন মিশ্রের ভবনে তিনি ভোজন করতেন আর চন্দ্রশেখর আচার্য ভবনে তিনি থাকতেন তাহলে চন্দ্রশেখর আচার্য ভবনে তিনি রয়েছেন সেই সময় সনাতন গোস্বামী জেলখানা থেকে বেরিয়ে ভগবানের ইচ্ছায় পৌঁছে গেছেন ওখানে পৌঁছে যাওয়ার পরে ভেতরে না ঢুকে বাইরে বসে রয়েছেন লজ্জায় মন্তব থেকে মহাপ্রভু বলছেন বাইরে একজন দরবেশ এসছে তাকে নিয়ে এসো আর বাইরে একজন বৈষ্ণব এসেছে নিয়ে এসো তখন বাইরে গিয়ে ও বাইরে গিয়ে দেখছি চন্দ্রযুগের কেউ নেই একটা দাড়িওয়ালা একটা দরবেশ দরবেশ মানে তোমার হচ্ছে মুসলমান মহাপ্রকে বল না ওকেই নিয়ে এসো ওকে নিয়ে এসো ও নিয়ে আসার পর কাঁদতে কাঁদতে পায়ে পড়েছেন সনাতন ওরা চেনে না চিনতে পারে না মহাপ্রভু তো আনন্দে তাকে আলিঙ্গন করেছেন করে করছেন ও ডি এ কিন্তু দরবেশকে আলিঙ্গন করছে কী ব্যাপার বলে অবাক হয়ে যাচ্ছেন তারপরে মহাপ্রভু কী বললেন এক কাজ করো ওকে গঙ্গাঘাটে নিয়ে যাও ভদ্র ভদ্র মানে সনাতন গোসাই ছোটলোক লোক তাকে ভদ্র করে তা নয় অনেকে মনে করতে পারেন হ্যাঁ ভদ্র করিয়ে নিয়ে এসে এটা মানে এ নয় ভদ্র মানে তিনি ছোটলোক লোক ছিলেন ভদ্র করে তা নয় হয় তিনি আগাগোড়েই ভদ্রলোক পরমাংশ তিনি তাকে বললেন কি নিয়ে গিয়ে চুলধারে কেটে সব কাপড় চোপড় নোংরা ফেলে দিয়ে এখন তো পরিচয় বদলে গেছে মহাপ্রভু সামনে যখন ফিরে এলো গঙ্গায় স্নান করে আসার পরেতে তপন এই তারপর চন্দ্রশেখর আচার্যকে বলছে আপনার কোন একটা পুরনো সাদা ধুতি যদি দেন ভালো হয় তো তিনি লজ্জায় দিচ্ছেন না তিনি নতুন দিয়েছেন বলুন নতুন আমি নেবো না নতুন নেবে না নতুন নেবে না পুরনোই দিত কী করেন সেটাকে ধুয়ে একটা ধুতি পুরনো ধুতি দিল সেটাকে তিন ফালি করলেন একটা কৌপিন একটা বহির্বাধ হ্যাঁ তাহলে মহাপ্রভুর সামনে সনাতন গোস্বামী কি কি কেউ কিন্তু বেশ দেয়নি এই কথাগুলোকে এগুলো অভক্তির জন্য লোকে জানতে পারে না সহজিয়াগণের যেহেতু কোনো ভক্তি নাই তারা ভক্তির অভিনয় করছেন আমার কথাটা যদি তাদের কাছে যায় আরও ভালো আমি আনন্দিত হতো তাদের অন্তরে ভক্তি বলে কিছু নাই তাই জন্য তারা এত তর্কগুলো তোলেন ভক্তি থাকলে তর্ক আসে না আছে কি ভক্তি থেকে তর্ক আসে না যা বলে তাই তর্ক আসে অভক্তি থেকে অবিশ্বাস থেকে তাহলে এখন সনাতন গোস্বামী পাদের যদি কেউ বলে সনাতন মাদের এই যে সাদা বেশটা পরামর্শ কে দিল প্রশ্ন করতে পারতো তাহলে তাদেরকে আঙুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো সাক্ষাৎ পরা পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যিনি আমাদের সবার ভিতরে সাক্ষী রয়েছেন তুই কপটতা করবি ধরে ফেলবে ভেতর বসে রয়েছে একটুকু এদিক ওদিক করা চলবে না ভগবান বসে রয়েছে সেই অনুবাদে ফল দিয়ে দেবে এমন শাস্তি দেবে বলা যায় সেই মহাপ্রভুর সামনে যদি সনাতন গোসাই কাপড়টাকে তিন ফালি করে তিনি একটা কৌপিন বহির্বাস এটা পড়েন সেটার মানে কি হলো মহাপ্রভুর অনুমোদনে তিনি মহাপ্রভুর অনুমোদনে তিনি এই পরমাংশবেদ গ্রহণ কারণ তার মধ্যে স্বাভাবিক পরমাংশ তাকে পরমাংশবেদ যদি নাও নেয় যেমন ভক্তিবিনোদ ঠাকুর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অবস্থায় ছিলেন বা যখন তিনি চাকরি ছেড়ে দিলেন বানপ্রস্থ নিলেন তখনও তিনি পরমাংশ তিনি চিরকালই পরবংশ কিন্তু বাইরের সাদা নিয়ে বেস্ট্যান্ডের পরবংশ তা নয় তিনি তো বরঞ্চ নিয়ে যেসব প্রচার করেছেন কোনো সন্ন্যাসীর সাধ্য নেই করেছেন তো তিনি কি করেছেন তিনি কোট প্যান্ট এগুলো পরিত প্রচার কত প্রচার করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হরিকতা হরিকথা বলেছেন কতবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতিতে সাহেবদের সামনে তাহলে তার মতো প্রচার কী কেউ করেছে তিনি কীভাবে করেছেন সন্ন্যাস নিয়ে করেছেন আরে বাবা তে তো স্বাভাবিক পরমাংশ তার মধ্যে স্বাভাবিক পরমাংশ তাকে আর নিতে হয় কেন তার বাবু নিলেন জগন্নাথ দাথ বাহাদ নিলেন কিন্তু তার না নিলেও তো তো পরমাংশ এমনকি গুরুচরণ আশ্রয় না করলে দিব্যজ্ঞান হয় না কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের যত গ্রন্থ লিখেছেন সেগুলো গুরুচরণ আশ্রয়ের আগে বোঝা গেল না আমার কথার যুক্তিটা বুঝতে পারছে না কেউ যুক্তিটা বুঝতে পারছে না নিয়ম হলো গুরুচরণ আশ্রয় করার পর পূর্ণ কৃপা লাভ করলে তবে স্বাস্থ্য লেখা যায় তার আগে লেখা যায় না বুঝে গেল কিন্তু আমাদের ভক্তবন্দ্র ঠাকুর গুরুচরণ আশ্রয় করার বহু পূর্বে থেকে সব গ্রন্থ লিখে যাচ্ছেন তার কি করে লিখলেন তিনি তিনি ওই যে প্রমাণগুলি লিখি করে কার কৃপাতে আরে বাবা তার আবার কৃপা কিন্তু ভগবানের নিজেও তার তো গুরুচরণের অপেক্ষা নাই তবু নিলেন তবু নিলেন প্রহুপাতের কী গুরুচরণ আশ্রয় দরকার আছে যদি আপনাকে প্রশ্ন করা হয় আচ্ছা প্রহুপাত গুরু না গৌরকিশোর বাবাজি মহারাজ গুরু কে কার থেকে দীক্ষা নিয়েছে গৌরকিশোর কিশোর বাবাজি মহাজ আমার প্রভু আর উনি বলছেন বাবা তাহলে কে কার গুরু আমাদের গৌরকিশোর কিশোর বাবাজি তাকে গুরু মনে করছেন কোনোদিন শিষ্য মনে করেন না তাহলে গৌরকিশোর বাবাজি মহারাজকে ভুল করছেন নাকি গৌরকিশোর কিশোর মহাজী মহারাজ আমার প্রভু আমার প্রভু বলে ডাকতেন অর্থাৎ গুরু মানতেন আর প্রহপাদ তাকে গুরু কে কার গুরু রূপগোস্বাইপাদ দীক্ষা নিলেন সনাতন গোস্বাঁবাদের থেকে সনাতন গোস্বাইপাদ রূপ গোস্বাঁবাদকে গুরু বলছেন এবং তাই নয় লিখে গেছেন যে আমার যেন যেন রূপানুগত্য সিদ্ধ হয় এ আবার কি কথা সনাতন গোসাই গুরু তার থেকে দীক্ষা নিয়েছেন রূপ জীব তাকে জীবুকোশাই নিয়েছেন তাহলে রূপকোশ্যামীপাদকে সনাতন গুরু বলছেন ওই আমার জীবনে যেন রূপানুগত্য রূপ অনুগত আনুগত্য সিদ্ধ হয় এবার কি অন্তিম চলে যাওয়ার আগে বলছেন আমার যেন রূপ এবার কি তার মানে কে কার গুরু গুরুটা কে কার তাহলে প্রৌপাদ হলেন নিত্যলীলা এটাও নিত্যলীলা প্রৌপাদের লীলাটাও নিত্যলীলা তথাপি কৃষ্ণলীলাতে তার পরিচয় হল পরিচয় কি নয়নমণি মঞ্জুরি তাহলে আপনাকে যদি বলা হয় তো তিনি তার পরিচয় নয়নমণিমঞ্জু আমাদের পরম পূজ্যবাদ প্রাণের বিহারী বিদ্যাভূষণ তাকে বলে গেছেন পরিচয় ইঙ্গিতে সোজাসুজ বলেননি ইঙ্গিতে বলেছেন কুঞ্জদা বুঝে গেছেন না পরিচয় কি পরিচয় দিয়ে দিয়েছেন চিঠিতে অন্য কাউকে না ওনাকে দিয়েছেন তাহলে বহুপাত যদি নয়নমঞ্জু হন আর যদি গৌর কিশোর বাবাজি গুণমঞ্জুরি হন তাহলে গুণমঞ্জুরি কি নয়ন মঞ্জুরি গুরু না নয়ন মঞ্জুরি গরুমঞ্জুর এই নিত্য জগতের একটা আশ্চর্য বিচার সহজিয়ারা ঝগড়া করে মারামারি করে সময় কাটাচ্ছেন সহজিয়ারা যদি দয়া করে গৌরী মঠের একটু করুণা পেতেন আমি প্রতিজ্ঞা করে বলছি তাদের বংশ পরম্পরা উদ্ধার হয়ে যেত কিন্তু নেবে না খালি তর্কই বোঝে ওরা ওরা তর্কই বোঝে ওদের যদি বলা হয় ওদের যদি বলা আমি তো বইটা বইটার কুণ্ডবাসী আচার্যের হাতে পৌঁছে দিয়েছিলাম আমি নিজে যাইনি একজন এ এম 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 এ পাস ছেলে তার অনেক হিস্ট্রি আমি আর বলবো না ভালো ছেলে তাই ঠগ গুরু পাল্লায় পড়েছিল রাধাকুণ্ডে যাই হোক সেই ছেলেটার মাধ্যমে পাঠিয়েছিলাম ও গিয়ে এই আচার্যের কাছে হাতে দিয়ে এসছে এবার পড়ুন প্রশ্ন হলো এই সহজিয়াগণকে যদি বলা হয় আচ্ছা আপনারা নিন্দা করছেন গরিমঠ পৈতে দেয় লাল কাপড় আর আপনারা কৌপিন দেন না আর আমরা কৌপিন দিই ভালো তো আচ্ছা কৌপিন তো দেন এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় কৌপিনটা বেশি মূল্যবান নাকি পইতেটা বেশি মূল্যবান এই প্রশ্নটা প্রথম কোনো সহজিয়া যদি আসে ঝগড়া করতে তাগুলো প্রথমে উত্তর দাও পৈতেটা বেশি মূল্যবান না কৌপিনটা কোনটা কোনটা পইতে বেশি মূল্যবান না কোফিন কোফিনটা মূল্যবান বেশি কেন কোফিন হলো গোপি 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 হয়ে গেলে কোপিন সবাই একটা কাপড় কেটে পড়লো এটা তো কোফিন নয় গুরুদের দেয় কোফিন কোফিনের মন্ত্র কোফিন ভাব সব সবাই তো আর কোফিন আমি কাপড় কেটে পড়িনি না কোফিন হয়ে গেল কপিন নয় এটাকে ল্যাঙ্গট বলা হয় ল্যাঙট আমরা পড়তাম না খেলার সময় এ সময় তো পড়ে পড়ে তারপর তারপর এবার প্যান্ট পরতাম খেলতে হবে না তো এটা করলে ল্যাঙ ল্যাঙট কুস্তি কেত্ত এটা তো আর কৌপিন নয় কে কেটে কাপড় পরিণাম কৌপিন হয়ে গেল নয় তাহলে সহজিয়াদের যদি বলা হয় তাহলে যজ্ঞ তো একটা যোগ্যবিধ যজ্ঞ বিষয়টা এটা তো চার বর্ণের মাধ্যমে অন্তর্গত বিষয় বোঝা গেল না চতুর্বর্ণের অন্তর্গত বিষয় না বুঝতে পারল না চতুর্ণর অন্তর্গত বিষয় এই পৈতেটা কেন ভগবান বলছেন চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সহ বলছেন তো তাহলে এই চার বর্ণের অন্তর্গত বিষয় হলো পৈতেটা তো পৈতে দিয়ে তো আমি আমি তো পৈতে মানে আমি অপ্রাকৃত চলে যাব আমার কোনো কথা নেই কিন্তু পৈতেটা মানে হল কম করে যেন ব্রাহ্মণত্ব আসে তাহলে সহজিয়াকে বোঝা উচিত সহজিয়াদের ওদের বুদ্ধিতে ঢোকে না কপিন মানে হলো অপ্রাকৃত বিষয় আর পৈতে মানে হলো এখনও চতুর্বর্ণের অন্তর্গত বিষয় এখনও সেটাকে কাটিয়ে যাওয়ার বিষয় বলে নাই অবশ্য যদি সে অবস্থায় যায় সেটা আমরা আটকাতে পারবো না কিন্তু এই পৈত্রটার মানে হলো সে এখনও চতুর্বর্ণের অন্তর্গত আর কৌপিনটা যে আপনারা দিচ্ছেন যাকে তাকে যা চরিত্রহীন একদিন বিষ্ণাকে ঠিক রাখতে পারে না পবিত্র রাখতে পারে না এই সহজেয়াদের আমার প্রশ্ন তারা যে কেন কৌপিনটা আপনারা দেন এটা আগে জবাব দিন তাহলে কৌপিনটা আরও বেশি মূল্যবান তা আপনারা যাকে থেকে গোপী বানিয়ে দিচ্ছেন আর গৌরীমার যাকে থেকে ব্রাহ্মণ বানাচ্ছে কে বেশি দোষ করলো অপরাধটা কে বেশি করলো আপনারা বেশি করলেন আপনারাও তো বেশি অপরাধী গৌরীমার নয় মানলাম পৈতে দিচ্ছে ভালো তা আপনারা কি করছেন আপনারা তো জাগে থেকে চরিত্রহীন ব্যক্তিকে কপিন দিচ্ছেন কোপিন কি জাগে থেকে দেওয়া উচিত কে কোপিন পড়তে পারে কার এই অবস্থা আছে সন্ত গোস্বামী যদি একদিন যদি কিছু হয় কোপিন ছুঁড়ে ফেলে দিতে হবে সন্ত মহারাজের কথা বারবার ছাড়বি আর পালন করতে হবে জীবনে যাই হোক এখন এই উত্তরগুলো আমাকে দিতে বাধ্য হলাম অনেকে প্রশ্ন করেছেন বিদেশ থেকেও বলছেন হঠাৎ বাবা কবে সন্ন্যাস নিল হ্যাঁ সন্ন্যাস ছিল সন্ন্যাস নেয়নি সন্ন্যাস আগে থেকেই ছিল ভেতরে পেসে প্রশ্ন করছে বাবা হঠাৎ দেখি লাল সন্ন্যাস কার থেকে নিল আর সন্ন্যাস দেব গুরুদেব দিয়ে গেছেন ওর মধ্যেই সন্ন্যাস ছিল কে আমাকে প্রচারের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে সহজিয়াদের মুখটাকে আটকাবার জন্য গৌরী মঠের গৌরী মঠের মহিমাকে প্রকাশ করে ইচ্ছে করে আমাকে পড়তে হয় নিজের ইচ্ছায় পড়ি নাই যে বেশি করে প্রণামী পাবো এই উৎসব পড়ি নাই এটাকে প্রচারের জন্য আমাকে পড়তে বাধ্য হয়েছে আমাকে এবং এটি আমার গুরু আনুগত্য এটি পহপাদে আনুগত্য গৌরী মঠের এটা হচ্ছে উত্তর দিতে হলো যাই হোক বিগত দিনের আলোচনায় যেগুলো আলোচনা হয়েছিল সে আলোচনার মধ্যে আমরা দেখেছিলাম অনেক কথা আলোচনা হয়েছিল সেখানে অবহেলা করেন কারা যারা বিদ্যা ধন দৌলত ঐশ্বর্যতে মত্ত হয়ে রয়েছেন তারা কোনোরকমভাবেই সাধুগুরু বৈষ্ণব ভগবানকে সম্মান করতে জানেন না এবং তারাই বেশি অপমান করেন কারা অপমান করেন যারা জন্ম ঐশ্বর্য সতসীর অভিমানে মত্ত যখন মানে যখন মানুষ মনে করে সনাতন গোস্বামী রূপ গোস্বামী পদে আমি তো অধম আমার মতো পতিত কেউ নেই জগন্নাথ মন্দিরে আমার ঢোকার কোনো অধিকার নেই আমি তো ম্লেচ্ছদের সঙ্গে ছিলাম ছি 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 আরে ওরা কিন্তু ভরদ্রাজ গোত্রীয় দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বোঝা গেল ওরা কিন্তু ভরদ্রাজ গোত্রীয় এত বড় ব্রাহ্মণ হয় না ভরদ্রাজ মানে যে বৃহস্পতির থেকে এসছেন ভরদ্রাজ গোত্রীয় ব্রাহ্মণ এই ব্রাহ্মণ হয়েও তারা বলছেন আমরা মুসলমানের সঙ্গে ছিলাম আমরা অসৎ সঙ্গে আমাদের জগন্নাথ মন্দির আমরা ঢুকতে পারবো না আমাদের অধিকার নেই স্পর্শ হয়ে যাবে আমাদের সঙ্গে এমন কি জগন্নাথের মন্দিরের পাণ্ডারা যে রাস্তা দিয়ে যায় সিংহদ্বার সেখানেও যান না অন্যদিকে ঘুরে যান চান্স যদি কোনো পাণ্ডা ছুঁয়ে দেয় তাহলে কত বড় দৈন্য আর আমার মধ্যে দৈন্য কোথায় দৈন্যটা কোথায় মহাপ্রভু সনাতনকে ডেকেছেন সনাতন ঘুরে সনাতন কী করেছেন ওই জ্যৈষ্ঠ মাসের রোদেতে ঘুরে 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 গেছেন মহাপ্রভু মহাপ্রভু অন্তর্জ্যামী জানেন ভেতরে বসে রয়েছে সনাতন তুমি এলে কোন রাস্তায় এলে বলে আমি সমুদ্রের সমুদ্রের রাস্তায় এলে সমুদ্রের রাস্তায় কী করে এলে আমি নিজে ভুক্তভোগী একবার পাকামো করে খালি পায়ে গেছি পুরো এক বিরাট গুরুমা ছিলেন তখন আর চলে গেছি ফেরে আসবার সময় পাত জ্বলছে পুরো ফোসকা পুরো সমুদ্রের ভালু এই চলেই যাচ্ছে একবার করে যাই আবার দুবার হয়েছিল এরকম এক হচ্ছে যখন আমি চুরাশিকে জঙ্গল করতাম পরিক্রমা করতাম জঙ্গলে জঙ্গলে ঘুরতাম একজন ব্রজবাসী আমার সঙ্গে গেছিলো সে ডাক্তার তার গুরুদেব আশি বছর তাকে নিয়ে গেছিলো সেই জীবনে পরিক্রমা করেনি সে আমাকে যে বাবা আপনার না আপনার আশি বছর বয়স আপনি কত বছর বয়সে এখানে এসেছেন না আমার একদিনও পরিক্রমা হয়নি আপনি তো করতেই থাকেন না আপনার সঙ্গে আমি করু বুড়ো হয়ে গেছেন লাঠি নিয়ে এরকমভাবে চলে হ্যাঁ চল বেটা চললো মথুরা আবার শীর্ষ এই ডাক্তার এবার কাম্বন থেকে কাম্বমন থেকে যখন আমি জঙ্গল দিয়ে ঢুকছি তোমার বর্ষা ও আমাকে একটা বাজে বুদ্ধি দিল বাজে বুদ্ধি কি অবজো ওর কথা শুনতে হবে না বলে এই রাস্তা দিয়ে আমি যাই সেখানে সব সমস্ত সমস্ত যারা সখী তাদের মন্দিরগুলো পাই মন্দিরগুলো পাই না ওগুলো তো যেতে হবে ও আমাকে বুদ্ধি দেব তাড়াতাড়ি করে বর্ষানায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে আমি যাই না আমি যাই ওই রাস্তা দিয়ে যেখানে যেখানে সমস্ত রাধারানীর সখীগণের মন্দির সেই সেই জায়গা দিয়ে আমি যাই যদি লম্বা পড়ে লম্বা পড়ুক ভালো তো আরও ভালো আনন্দ কিন্তু শুনল না চিকসোলি থেকে আরম্ভ করে আরও অন্য গ্রাম ডাভারা বিভিন্ন জায়গা দিয়ে আমি যাই কিন্তু ও শুনলো না ও বললো মানে গুরুদেব বয়স্ক এদিক দিয়ে শুনুন তাড়াতাড়ি ব্যাস ওর বুদ্ধি শুনে ওই পাগলের বুদ্ধি শুনে কি হলো এবার পুরো রাস্তা বালি পুরো রাস্তা বালি মাটি বলে কিছু নেই এবার ও বুড়ো জ্বলছে বুড়ো ওই যে ওর যে গুরুদেব বাবা জ্বলছে আর আমারও তো জ্বলছে পা এ কী করলাম মাথায় যে গামছা বাঁধা থাকে আমার বড় একটা গামছা বাঁধা থাকে মাথায় রোদের সেই গামছাটাকে খুলে একটা বোঝবাসি থেকে জল নিলাম জল নিয়ে গামছাটাকে ভিজালাম ভিজে কি করলাম পাঁচ মিনিট দৌড়াই আবার গামছাটাকে ফেলে ওর ওপর দাঁড়িয়ে পড়ি আবার পাঁচ মিনিট গামছাটাকে নিয়ে দৌড়াই আবার গামছাটাকে এক জায়গায় নিয়ে ওর ওপর দাঁড়িয়ে পড়ি এই করতে করতে বর্ষা নে গিয়ে পৌঁছালাম হারাম জাদা তোর বুদ্ধিতে আজকে এই হলো তোর বুদ্ধিতে আজকে হলো আমি ভালো করে ঘুরতাম কত সুন্দর সখীগণের মন্দির ফন্দির দেখতে দেখতে যেতাম এর হলো না যাই হোক বুদ্ধি খারাপ ঝোলে হলে আর আমি শুনি ওদের কথা এইভাবে তপ্ত আলুকায় সনাতনের ফোসকা হয়ে গেল পায়ে ফোসকা হয়ে গেল আর সনাতন জানে না বাপু বলছেন তুমি কোন রাস্তায় এলে আমি সমুদ্রের সমুদ্র রাস্তায় কী করে এলে তুমি তক্ত বালুকায় তো তোমার পা পুড়ে গে না বিশেষ কিছু কষ্ট হয় আর দেখো ভালো করে তাকে ফোসকা হয়ে গেছে কেন এলে না বলো ওদিকে পাণ্ডারা যাতায়াত করে আমি আমি অত্যন্ত নিচু প্রকৃতির আমার সঙ্গে ছুঁয়ে যা তাহলে দেখো আমরা মনে করি এই সেবা কেন করব আমি কেন করব আমাদের বুদ্ধি খারাপ তাহলে সনাতন গোস্বামী বলছেন যে আমার ওদিক দিয়ে যাওয়ার অধিকার নেই আমি নিচু তাহলে তারা কোনোদিনই জগন্নাথ মন্দির ঢুকলেন না রথযাত্রায় বেরোলে দেখতেন তাহলে কতটা দৈন্য তাহলে দৈন্য হচ্ছে সাধুর ভূষণ হইলেও সর্বগুণে গুণী মহাশয় যারা যারা সন্তকোষ পরমপ্রিজ যে মাঝে কথা শুনে পরমপ্রিজ কেশব কড়া কথা শুনে বলে দেন তাদের বৈষ্ণবতা নাই তাদের মধ্যে ছাগল পাটা আর কেউ নেই ছাগল এবং পাটা দুটোই তার কারণ ওই দৈন্য ওই যে কড়া কথা বলছেন এর মানে হলো তাদের দৈন্য বেশি আছে এই যে করা কথাগুলো বলছেন ওই মহাপুরুষরা এর মানে হলো তাদের দৈন্য বেশি আছে দৈন্য আছে বলি তবে এই কথা বলছেন তাদের করুণা বেশি আছে তারা বেশি আছে করুণা যখন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন এত পরিহারেও যে পাপি নিন্দা করেন তা তবে লাথি মারিতাম মাথারও তাহলে কেউ বলছেন এদের বৈষ্ণব হয়ে লাথি মারবে মাথায় দৈন্য হৈন্য কিছু নেই বলছেন ওনার দৈন্য বেশি ওনার করুণা বেশি ওই জন্য উনি বলছেন যদি না বোঝে আমার নিজের পায়ের ধুলি ওর মাথায় দিয়ে ওর বুদ্ধি খারাপ হয়েছে ওকে ঠিক করে দেব তাহলে খারাপ কী করলো বৃন্দাবন দাস ঠাকুর মাঝে দৈন্য নাই তোমার দৈন্য আছে এরা বোঝে না সহজে আগর বোঝে না যারা পাখিত সহজে এবং বাজারের লোক তারা বোঝে না এটা যে কত বড় দৈন্য যে ইনি দুঃখ পাচ্ছেন যদি না বোঝে তাহলে আমি নিজের পায়ে ধুলি তাদের দেবো দিয়ে কারণ এছাড়া তো কোনো রাস্তা নেই রাস্তা আছে গুরুবৈষ্ণবের চরণ ধুলি উচ্ছিষ্ট এবং পদজল এই তিন সাধনের বল আর কোনো রাস্তায় নেই যেটা বলতে গিয়ে প্রহ্লাদ বলছেন কালকে আলোচনা করব আজকে আর সময় হবে না তাহলে সেখানে প্রহ্লাদ মারা বলছেন মহৎ পদ পদ অবির অভিষেক মহৎ পদ অভিষেকম পঞ্চম স্কন্ধে রহুগণের কাছে রহুগণ তার কাছে জড়ভর সেখানেও আমরা পঞ্চম সন্ধে পাই রুগণ বলছেন যতক্ষণ বন্ধু পরমাংশ গুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায় না হবে ততক্ষণ এই বুদ্ধি ঠিক হবে না ওই খারাপ বুদ্ধি থাকবে দূষিত বুদ্ধি তালে এদের রকম ভক্তি নাই গুরু বৈষ্ণব ভগবানের কোনো বিশ্বাস নাই কিছুই নাই এই অবস্থায় তারা কি করে তাদের পয়সা বলে কুন্তীদেবী বলছেন জন্ম ঐশ্বর্য সুত শিবি রেদ মান মদহ মান নৈব অর্হতি অবিদাতম্বই তমকিঞ্ঞ্চন গোচর তিনি অকিঞ্চন ব্যক্তির গোচর হ অন্য কেউ তোমাকে জানতে পারে না কারণ জন্ম উঁচুকুলে জন্ম ঐশ্বর্য সুত সি এই অহংকারে তারা মত্ত হয়ে থাকে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানো এই হচ্ছে তার পরিচয় তাহলে এখানে তারা তাদের ঐশ্বর্যমদে মত্ত হয়ে তারা কর্মকাণ্ডের অনেক ক্রিয়াকর্ম করছেন আমি অনেক শ্লোকের ব্যাখ্যা বিগত সপ্তাহে করেছিলাম আজকে আর করতে পারবো না শ্রেয়া বিভূত্যা অভিযানেন বিদ্বয়া ত্যাগেন রূপেন বলেন কর্মণা হ্যাঁ অন্ধ অন্ধিয় স্বয়েশ্বরানু শত অবমান্যন্তি হরিপ্রিয়াণু এরা স্বাভাবিকভাবে হরিপ্রিয় ভগবানের নিজজনকে অপমান করে হ্যাঁ পয়সা নেই কিছু নেই খেতে পায় না বেটা চৈতন্য ভাগবত পড়বে ওরা বলছে কি এই শিবাসকে শিবাসের বাড়িটা সব গঙ্গায় গিয়ে ফেলবো বেটা খেতে পায় না রাতে চি করে ডাকে হ্যাঁ চিল্লায় ঘুমোতে দেয় না এ বেটার খেতে পায় না বিকিরি এইভাবে গালাগাল দিচ্ছে চৈতন্য ভাগবত আছে পড়ে দেখবেন সেখানে তাহলে এখানে এত অভিমান এত মত্ত অভিমানে তারা কখনই গুরু বৈষ্ণব ভগবানকে সম্মান করে না ওই জন্য বিশুদ্ধ সাধু বলে পৌপাদ শেষ জীবন পর্যন্ত বলেছেন যে নিষ্কিঞ্চনভাবে জীবন জীবনযাপন করতেন খাওয়া দাওয়া ওটা বসা খালি প্রচারের সময় রাজা হতেন প্রচারের সময় যদি পাগড়ি না পড়ে একেবারে এরম না যান তাহলে শুনে কোথাকার কে এলো বাবাজি এরম বলে হবে না এরম দাঁড়াতে হবে এর যুক্ত বই রাখ বুঝল এখন আমার লাল কাপড় পড়া সব প্রচারের ব্যবস্থা থেকে লোকে মাথা খাড়াবে এ কী হচ্ছে রে বাবা ওবার ওরা ভেবেছিল কি বুঝতে পারিনি এটা এত দূর গড়াবে জলটা হ্যাঁ ভগবানের ইচ্ছায় গড়াচ্ছে যাই হোক আর আরও আরও গড়াবে এখন যেহেতু এখানকার সব লোক লোক এখানকার যত লোক আছে মৃতদেহ এই জন্য আমাদের অন্য রাস্তা আশি হাজার নব্বই হাজার লোকের কাছে যাচ্ছে আমাদের তারপরে আরও কোটি কোটি লোকের কাছে যাবে যে ব্যবস্থা এখন হচ্ছে এ তো লুক তো মৃত এখানে করা হয়েছে কি কি জন্য যদি বাঁচে মৃতদেহ সব মানুষ বেঁচে নেই এখানে আনুগত্য নেই বিশ্বাস নেই সাধুগুরুকে চলছে তাহলে এখন সর্বেশু শশ্বত তনভৃত সবস্থিতম যথা খম আত্মনম অভীষ্টমেশ্বরম বেদোপ গীতঞ্চ শৃণন্ত অবুধা মনোরথানম প্রবদন্তি বার্তায়া কি বলছেন যেমন আকাশ সর্বভূতে তো রয়েছে সমস্ত বস্তু এর মধ্যে আকাশ আছে সবার সব বস্তুর মধ্যে আকাশ আছে আকাশ যেমন সর্বভূতে থাকে ঠিক সেরকম ভগবান সর্বভূতে বিরাজমান রয়েছেন এই সবার ভেতরে যে ভগবান রয়েছেন কাউকে অপমান করা উচিত নয় কাউকে অপমান করা উচিত নয় একমাত্র যারা গুরুবৈষ্ণবকে অপমান করবে তাদের উপ জবাব দিতে হয় বাকি কাউকে তাও জবাব অহিংসা ভেতরে হিংসা নেই বাইরে করা জবাব দিতে হচ্ছে এটাকে বলে হিংসা করলে মানুষের পতন হয় অনেক কথা উপনিষদে আছে এখন ঠিক যেমন আকাশ সর্বভূতে বিরাজমান থাকে ঠিক সেরকম ভগবান সর্বভূতে বিরাজমান রয়েছেন আর এরা এই সর্বভূতের যে ঈশ্বর যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন তাকে পাত্তা দেয় না তারা বেদের মধ্যে যে ভালো ভালো কথা আছে এইগুলোকে নিয়ে নিজের নাড়ে বাহাদুরি দেখায় বেদ ও চন্ন শ্রেণ বেদের যে গুপ্ত উদ্দেশ্য বেদের যে গুপ্ত এটা 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 গ্রহণ করবে না বেদের যে গুপ্ত এটা নেবে না বেদের যে ওপর ওপর কথাগুলো এগুলো নেবে নিয়ে বলবে পাদুরি দেখাবে এইভাবে এবার এখানে আমাদের চমৎ সৃষ্টি বলছেন লোকে ব্যব্যায়ামী সমসেবা নহি তত্র চোদনা প্রচোদনা ব্যবস্থিতস্তেসু বিবাহ ইজ্ঞ স্বরাগ্রহেই রাস নিবৃত্ত নিবৃত্ত নিষ্ঠা কি বলছেন বলছেন লোকে অর্থাৎ জনসাধারণে মনুষ্য লোকে তাদেরকে হরিভজনের জন্য যত বোঝাবে বুঝবে না কিন্তু জন্ম থেকে একটা অন্ধ ব্যক্তি সে বোঝে না সে কোনোদিন দেখেনি চোখে তথাপি কাম জাগে জাগে না কত অন্ধ লোকের কাম দেখেছি কাম জাগে কি করে হয় কে শেখালো বলে তাকে শেখাতে হয় না ছোট থেকে যেই বড় হবে আপনি কাম জাগলো নোংরা জিনিস সব জাগলো কিন্তু হরিবজন শিখবে না তাহলে না শেখালো ওগুলো শেখে আর হরিবন শেখালে শিখবে না এই জন্য বলছেন লোকে ব্যবাই আমিষ এই যে নোংরা সম্বন্ধ এগুলো তারা ভালো বোঝে আমিষ খাওয়া বিভিন্ন অত্যাচার করা ব্যবিচার করা এগুলো স্বাভাবিক করে এই তো বই পড়ে করতে হয় না বই পড়ে করতে হয় এমনি করে সেইটিই বলছি চমজে দুঃখ করে বলছেন লোকে ব্যব্যায়ামী সম সেবা নিত্যান্তু যন্ত্র নহি তত্ত্ব এতে প্রেরণা লাগে না এমনিই করে আর হরিভজন যত বোঝাও করবে না এমনি করবে অত্যাচার এমনি করবে তাহলে ব্যব এই জন্য এই ব্যবিচারগুলোকে বন্ধ করার জন্য তারা যেন এতটা অত্যাচার না করে এই জন্য বিবাহের মাধ্যমে বিভিন্ন নিয়ম আচার নিঃশ্বার মাধ্যমে স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গের সংবিধান বানানো হয়েছে যা অন্তত সংযত হয় আর আমিষ খাওয়া এই দেখো যোগ্য করে খেতে হবে নালে বিরাট ওই ভয়েতে যোগ্যর জন্য হবে তাহলে কম করে কন্ট্রোলিং হবে এ তো বাদ দেবে না তো শুনবে না তার ভয় দেখিয়ে একে কমাবে বেদের উদ্দেশ্য নয় ওকে মাংস খাওয়ানো বেদের উদ্দেশ্য নয় যে নোংরামও করা কিন্তু ওরা করবে সেটাকে অন্তত কমানো নিয়ম শৃঙ্খলা করে এই জন্য এই উদ্দেশ্য সেই জন্য বলছেন লোকে ব্যব্যায়ামিষমদ সেবা মদ খেতে বেদে কোনো দিন বলেনি বলছে আছে বেদে কোথায় আছে বলে সুরা গ্রহণ মানে এটা গ্রহণ মানে ঘ্রাণম অর্ধবোজনম ঘ্রান মদের নিয়ে যোগ্য করে একটু সুখে রেখে দিতে হবে খাওয়ার কথা বলেন বরঞ্চ মদ খাওয়া সব বিরাট পাপ অপরা পাপ হবে যাই হোক লোকে ব্যব্যায় আমি সমাদ্য সেবা এটা নিত্যই লোকের প্রেরণা পায় কে কীভাবে পায় জানি না এটা প্রেরণা দিতে হয় না এমনি তার প্রেরণা প্রেরণা পায় তাহলে এই যে পায় এতে এই জীব জীবগুলোকে প্রেরণা দিতে হয় না এই জন্য বিবাহের মাধ্যমে সংযম অভ্যাস করতে হয় ব্যবস্থিত স্তে বিবাহ বিবাহ যজ্ঞের মাধ্যমে সুরা গ্রহণ করতে হয় এখানে সব বলা আছে পরে কালকে আলোচনা করব আর এগুলো নিবৃত্তি মার্গে এগুলো নিবৃত্তি মার্গে চালনা করবার জন্য এগুলো নিবৃত্তি মার্গে চালনা করার জন্য একটা কৌশল অন্য কিছু নয় এই কথাটাই বুঝে নিতে হবে কালকে অনেক আলোচনা ইচ্ছা রইল আজকে এখানেই আলো আর যে শ্লোক দিয়ে শুরু করলাম তার ব্যাখ্যা হলো না

জয় জয় জ জন্তু মতি লো লোমপায় ক্ষিদ ব্যাসন শত অমৃত সমহায় গুরো চরণ বনেজ এভাজ সন্তঃকৃত কর্ণধরা ধরা জলধ। কালকে শ্লোকের ব্যাখ্যা করতে পারবো ভগবানের ইচ্ছায় বাঞ্ছ কল পুত্র কৃপা শুন্দু ভুজ তানং পাবন ভবৃষ্ণভ্যু নম্বর